वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दुसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्देराधिका चरणोदयं गोपीजनो समयुक्तं बिन्दावनं मनोहरम् पाञ्छाकल्पतरुवश्य कृपासिन्धुव्यवश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालङ् पङ्गुं लङ् हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वृन्दावयतुसि वै पिया वी

सदानुरक्तगुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष भक्ति जगोद्बरुन् ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवभिरिञ्चनुतं शरणं भीतात्तिहं पुनोतपाल्यभवद्दिपूतम्

वंदे जगत प्रिय करु करुणावतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम नमामि गङ्गे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानम् गंगा तरंग रमणीय जटा कलापम गौरी निरंतर विबुशीत वम भागम नारायणो प्रियमनंग मद अपहारम वाराणसी पुरपति भजवि सनाथम वागीश जु बदने लक्ष्मीर् जस स्वच बक्षसि यस्यास्ते हृदय संबीह त्वं निशंगम अहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम ভয় দ্বিতীয় স্বাৎাৎ অপেত বিপর্যয় অশ্রুতি তময় অত বুধ আভয় ভক্ত এই শুরুদেবতা গৌরী গোষ্ঠীভতি শ্রীশিভক্তি সিদ্ধান্ত সরস্বতি গোস্বামী বহাদ পরমহংশ জগদ্গু জানিয়েছেন জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমি জগৎ দর্শন করতে চাই সেটা আমার পক্ষে সবচেয়ে বড় একটা বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় এত বড়ো বন্ধন কোনো কিছু তো হওয়া সম্ভব নয় গৌড়ীয় গোষ্ঠী প্রতি ভক্তিসিদ্ধান্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ডাক্তার প্রভুপাত জগৎগুরু জানিয়েছেন জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমি জগৎ দর্শন করতে চাই তখন সেটা আমার পক্ষে বিরাট একটা বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় যদিও বন্ধনের অনেক কারণ আছে পৌপাত বলছেন জগতের ওপর আধিপত্য বিস্তার করবার যে বিচার এটা কাদের আসে জগতের ওপর আধিপত্য বিস্তার করবার যে বিচারটা এটা কাদের আসে বৈষ্ণবের আসে কি শুদ্ধগুরু বৈষ্ণবের আসে কখনই আসে না এ বিচারটা আসে যারা কর্মকাণ্ডিতে অবস্থিত যারা ভক্তির ভ পর্যন্ত বোঝেন নাই যারা ভক্তির ভও বোঝেন নাই তাদের ক্ষেত্রে এরকম ধরনের বিচারটা আসে ওরা কর্মকাণ্ডিতে অবস্থিত আর কর্মকাণ্ড মানেই হলো বৌপাত বলতেন কর্মকাণ্ড মানেই হলো ভক্তি অভক্তি আর অন্য কোনো কথা নেই কর্মকাণ্ড মানেই হলো ভক্তি অভক্তি এর কিছু করার নেই আমরা জানি লাভ পূজা প্রতিষ্ঠা আদি বৈষ্ণবের কোনো হৃদয় স্পর্শ করতে পারে না তাহলে কাদের স্পর্শ করে যারা অভক্ত বা আর্বেগ ভক্ত হয়েছে না কোনো ভক্ত বলা যাবে না শুদ্ধ ভক্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছেন তারাই একমাত্র এইসব কথা বলতে পারেন আমরা বিগত কদিনের বিচারেতে এটা খুব ভালো করে বুঝতে পেরেছি অনুভব করেছি যে যতক্ষণ পর্যন্ত আমরা কর্মকাণ্ডের রাস্তায় চলব কর্মমার্গ হল বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে প্রত্যেকটা কর্মের একটা প্রতিক্রিয়া আছে যেমন নিউটন বৈজ্ঞানিক নিউটনের নাম শুনেছেন বৈজ্ঞানিক নিউটন তিনি আমরা ছোটবেলায় পড়েছিলাম সেখানে উনি বলেছেন প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে এভরি অ্যাকশান হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়্যাকশান তুমি যে কাজ করবে তার ঠিক বিপরীত তুমি ফলটা পাবে মানে 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 উপযুক্ত ফল পাবে অন্য ফল পাবে না কাজেই কর্মকাণ্ডের রাস্তা অত্যন্ত জটিল এ রাস্তায় কোনো সমাধান পাওয়া যায় না যাবে না কর্মকাণ্ডের রাস্তায় কোনোদিনই সমাধান পাওয়া যাবে না নেই সমাধান নাই এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন গহন কর্মনা গতিহি কর্মের গতিটা কেমন জানো যেমন জঙ্গলে প্রবেশ করলে পরে গহন জঙ্গল কতগুলো গাছ তুমি কাটবে দু চারটে কাটলে পরিষ্কার করে রাস্তা আবার জঙ্গল চারিদিকে গভীর জঙ্গল ব্রাজিলের সেখানে আমাজনের জঙ্গল পাবে বৃহত্তম জঙ্গল পৃথিবীর আফ্রিকার জঙ্গল পাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল সেই জঙ্গলেতে সূর্যের আলো পড়ে না সূর্যের আলো পড়ে না এটা বলার কারণটা কী বলার কারণ হলো এই যারা কর্মকাণ্ডের রাস্তায় চলছেন তারা চিৎসূর্য ভগবানের যে করুণাকণ আলো এটা পায় না এই জন্য আমি এই উদাহরণটা দিতে বাধ্য হল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গহন কর্মণাগতিহী গহন বন এর কোনো সমাধান নাই এ চলতেই থাকবে কর্মের গতি কত ভয়ঙ্কর সেটা উদাহরণ দিতে গিয়ে আমি সুরত রাজার উদাহরণ দিতে পারি মহাভারত থেকে অথবা আপনাদের যদি ইচ্ছা হয় আমি দেবরাজ ইন্দ্রের উদাহরণ দিতে পারি যেটা সুবিধা হয় দেবরাজ ইন্দ্র তিনি দেবগুরু বৃহস্পতিকে অবহেলা করলেন অবমাননা করলেন কি কারণ বলে মত ধনমদে বিদ্যা মদে বৈষ্ণব না চিনে গুরুও চিনতে পারা যায় চিনতে পারা যায় না ওই জন্য তিনিও ভুল করলেন তিনি ভুল করলেন আমিও ভুল করব তাহলে এই কথাটা ঠিক না আমাদের গুরুবর্গ শিখিয়েছেন মনি ঋষি বা ইন্দো মহারাজ এরা যে ভুল করেছেন এটাকে আমরা এরকমভাবে গ্রহণ করব না করলে আমাদের বিপদ হবে ওরা ভুল করেছেন ভুল করার অভিনয় করেছেন করে আমাদেরকে সাবধান করেছেন দেখো আমি ভুল করেছি ভুল করে কি ভয়ঙ্কর অবস্থা হলো আমার তো তুমি যদি এই ভুল কর তুমি আবার এই অবস্থায় পড়বে সে সেই হিসাবে গ্রহণ করব আমরা আমরা এই কথা কখনোই বলবো না যে মনি ঋষিও ভুল করে আমার ভুল হয়েছে কি হয়েছে তার এরকম কথা আমরা বলবো না এই শিক্ষাটা আমরা পাই নাই মনি ঋষিরা ভুল করেছে ভুল করে এই কথাটাই ভুল কথা এই বিচারটা আমরা রাখি না এই জন্য নীতিশাস্ত্রে যখন আমরা দেখি মুনিনাম চবি ভ্রমা আরে মুনিদেরও ভুল হয় মুসাই এই কথা না নীতিশাস্ত্রে আছে মুনিনাম চবি ব্রহ্মা মুনিদেরও ভুল হয় এই কথাটা আমাদের গুরুবর্গ শিখিয়েছেন ওরা ভুল করার অভিনয় করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওরা আগুনের মধ্যে তেজস্বী ভুল করেও মেকআপ দিয়ে দেবে তুমি তুমি তোমার জীবনে যদি একবার চরিত্র খারাপ করে ফেলো আর মেকআপ দিতে পারবে না ও গেল। খুব দুর্বল জীব পারবে না সর্বনাশ হয়ে গেল ওই জন্য আমরা ওই ভুলগুলোকে দর্শন করে নিজেরা সংশোধন করে নেব আমরা ওই রকমভাবে কথাগুলো বলব না ইন্দ্র মহারাজ ভুল করলেন গৌতমী ঋষি শ্রী অহল্লা এই কথাগুলো আমি ইন্দ্রকে অপমান করার জন্য বলছি না ইন্দ্রের চরণে আমার দণ্ডবোধ রইল কিন্তু ওই ভুলটার প্রায়শ্চিত্ত তাকে কী করল কী করতে হলো পুরো শরীরে সহস্রজনী এর চেয়ে লজ্জার আর কিছু নেই ভয়ঙ্কর তারপরে কান্নাকাটি করার পর পায়ে ধরার পর তারপরে সহস্র লোচন হলো যাই হোক এই ইন্দ্র মহারাজের একটা ঘটনা যেটা বলতে শুরু করেছি এই ইন্দ্র মহারাজ ঐশ্বর্য মদেতে তুই মনে করলো আমি স্বর্গের রাজা আর কত বড় হয়ে গেছে আমি সেই চিন্তা কিছু নেই এই জন্য গুরুদেবকেও উপেক্ষা করলেন গুরুদেব যে সভাতে আসছেন নিয়ম হলো ভাগবতে বলছেন যখনই সদ্গুরু বৈষ্ণব আসেন তখনই ছিন্ন মূল যেমন কলা গাছকে কেটে দিলে কলা গাছকে এরকম কেটে দিলে যেমন ধুম করে পড়ে যায় শাস্ত্রে লেখা আছে আমার গুরু পা যখনই আমার সম্মুখে আসবে সঙ্গে সঙ্গে কাটা কলা গাছে দুম করে পড়ে যেতে হবে বাঁচানো হবে এটা নিয়ম শাস্ত্রে বলছে আমি যদি সেটা না করে তাকে উপেক্ষা করি তাহলে তার ফল আমাকে পেতে হয় ইন্দ্রকেও পেতে হয়েছে ইন্দ্র কোনো এর কোনো সমাধান খুঁজে পাননি যেহেতু গুরুদেব আসছেন তাকে উঠে দাঁড়ানো উচিত আর সিংহাসনে বসে রয়েছ ঠিক আছে সিংহাসনেই তো বসবে রাজা তাতে তো কোনো আপত্তি নেই কিন্তু সিংহাসনে কি তো গুরুদেব এলেও সিংহাসনে বসে থাকবে এরমভাবে তো উঠে দণ্ডবোধ করতে হবে না বৃহস্পতি দেখলেন ইন্দ্রের অভিমান জাগ্রত হয়েছে আর আমি এখানে থাকবো না যেখানে এত শিক্ষা দিলাম দীক্ষাতে কত কিছু শেখালাম ব্রহ্মবিদ্যা তারপরেও দেখে এরকম তা আমি আর থেকে কি করব লাভ নেই বলে অন্তর্ধান করলেন বৃহস্পতি যখন অন্তর্ধান করলেন ইন্দ্র কিছুক্ষণ পরে গুরুদেব যখন চলে গেল তার মনে আফসোস হলো আমি তো কাজটা ভালো করলাম না দেখুন এগুলো কি কীরকম যেমন ভুলটা করলেন করার পরে ইন্দ্র যখন বৃহস্পতি চলে গেল অন্তর্ধান করলেন গুরুদেব চলে গেলেন ইন্দ্রের মনের মধ্যে জাগ্রত আমি কাজটা ভালো করলাম না আমার তো তাকে দণ্ডবোধ করা উচিত স্বাগত করা উচিত ছিল না করে ভুল কাজ করেছি যাগ্ঞে এখন গুরুদেবকে খুঁজে বার করি যেখানে আছে পায়ে ধরো ক্ষমা চেয়ে নেবো কোনো ব্যাপার নেই ভুল তো হতেই পারে ভুল করে ফেলেছি আমরা তো সিদ্ধ মহাত্মা নয় কাজে স্বর্গের রাজ ইন্দ্র যদি আসে আর আমার গুরুপাদ পদ্ম যদি আসে বা পৌপাত ভক্তিমী ঠাকুর আছে আগে আমি এদের দণ্ডবোধ করু ইন্দ্রকে আগে করুন কেন ইন্দ্র যাদেরকে দণ্ডবোধ করেন ভক্তিমোদ ঠাকুরকে আজকে তাদেরকে আমি দণ্ডবোধ করি ইন্দ্র দণ্ডবোধ করেন ওদেরকে ইন্দ্রের বিচার করতে গেছিলেন আমাদের ভক্তিমনোদ ঠাকুর ডেকেছিলেন কাজেই এটা হলো নিয়ম কারণ বৈষ্ণবের উপরে আর কেউ হয় না যদিও এখন অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে যে যাকে পাচ্ছে উল্টো বুঝিয়ে মঙ্গলের রাস্তা থাকে বঞ্চনা করে দিচ্ছে কিছু করার নেই এটা ভবিতব্য এটা মায়াদেবী করবে আমাদের কিছু করার নেই আমরা ধৈর্য ধরে বলে যাব যার কানে প্রবেশ করলো করলো কিছু করার নেই এই নিয়ে আমাদের কোনো মাথা কামনা নেই বৃহস্পতিকে তিনি খুঁজে পেলেন না তিনি যে পায়ে ধরে ক্ষমাটা চাইবেন খুঁজে পেলে তবে তো কে খুঁজে পেলেনি চারি জায়গা খুঁজে অন্যে হয়ে গেলেন লাস্টে দেখলেন গুরুদেব অন্তর্ধান করেছেন অন্তর্ধান নয় অন্তর্ধান লীলা মানে সামনে থাকলে দেখতে পাবে না অন্তর্ধান লীলা তখন ইন্দ্রের অনুশোচনা হলো তাহলে আমার স্বর্গের যত জাগ যোগ্য কত কর্ম আমি কে করবে তাহলে গুরুদেব তো চলে গেলেন আমাকে রাগ করেছেন তিনি অসন্তুষ্ট হয়েছেন তাহলে কোথায় যাব আমি গুরুদেব আর ফিরছেন না অনেক দিন হয়ে গেল কি করা যায় তখন অন্য দেবতাদের পরামর্শে তিনি ত্রষ্টানন্দন বিশ্বরূপকে পায়ে ধরতে গেলেন বিশ্বরূপ তেজস্বী ব্রাহ্মণ তাকে পায়ে ধরতে গেলেন তা তো আপনাকে তোমাকে আমাদের যোগ্য আদি করতে হবে আমাদের গুরুদেব আমাদের রাগ করে অন্তর্ধান করেছেন কবে আসবেন ঠিক নেই তোমাকে যোগ্য আমাদের করে দিতে হবে এইভাবে তার কাছে অনুনয় বিনয় করাতে বলে ঠিক আছে সাধুর জীবনটা পরের জন্য তো নিজের জন্য নয় সাধুর জীবনটাই তাই অপরের জন্য নিজের জন্য কুকুর কুকুরবেড়ালো বাঁচে নিজের জন্য কুকুর বেড়ালো বাঁচে সেরকম বাঁচা সাধুরা না সাধুদের জীবন হলো অপরের জন্য যাদেরকে বাঁচাবার কেউ শুনলো না শুনল কিছু করার থাকবে না বিশ্বরূপকে পায়ে ধরে নিয়ে এলেন তিনি রাজি হলেন জাগ যজ্ঞ আদি করবার জন্য তিনি যজ্ঞ শুরু করলেন যজ্ঞ শুরু করার পরেতে যখন যজ্ঞ চলছে ইন্দ্র বসে রয়েছেন যজ্ঞ স্থানে তিনি তো মেন যজমান তিনি তো বসে রয়েছেন আর যজ্ঞ করতে করতে ত্রষ্টা নন্দন তার মা হল মাতুলকুল হল আপনার কি বলে অসুরে আর পিতৃকুল হলো দেবতাকুল এ আবার যজ্ঞ করতে করতে কী হলো দেবতাদের দিচ্ছে যোগ্যের ভাগ দেবতারা খায় এটা সঠিক যদি ঘি সেগুলো যোগ্যের ভাগ দিচ্ছে আবার ইন্দ্র লক্ষ্য করলো হঠাৎ ও লুকিয়ে ওদের মাতুলকুল অসুরদের ভাগ দিচ্ছে যজ্ঞের এটাতে ইন্দ্রের রাগ হয়ে গেল আরে এ তো বিশ্বাসঘাতকতা কি করলেন ওই যোগ্য স্থানে তরোয়াল বার করলেন শোট বার করে ও তিনটে গলা কেটে দিলেন গলা কেটে দিলে এখন কি হবে এ তো হত্যার পাপ হয়ে গেল ব্রাহ্মণকে হত্যা করল শুধু ব্রাহ্মণ নয় গুরু তুমি গুরুরূপে তাকে গ্রহণ করেছো তারপরে তোমার যোগ্য করছে সে সব তুমি তাকে মেরে ফেললে মেরে ফেলো এবার কি হবে কর্মকাণ্ড কাকে বলে দেখ এবার দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে গেল কি করব আমরা কোথায় যাব সর্বনাশ করেছে শেষকালে কী হলো অনেক ঋষি মুনিদের সঙ্গে আলোচনা করে ঠিক করলেন আচ্ছা আপনার ব্রাহ্ম ব্রহ্মহত্যার পাপটা যদি কারা কেউ ভাগ করে নেয় তাহলে আপনার মুক্তি হয়ে যাবে কে কে নেবে বলে কেউ নিতে চাইছে না গাছপালা নিল মায়েরা নিল মায়েরা নিল গাছপালা নিল জমি এই যে ভূমি এ নিল জল নিল বুধবুধ আকারে দেখা দেবে পাপ এইভাবে এরা ব্রহ্মহত্যার পাপটা ভাগ করে নিল ওদের ব্রহ্মহত্যার পাপটা দেখা যায় জীবনে সময় সময় ঠিক আছে এবারের মতো বেরিয়ে গেল কিন্তু ত্রসটা তো তার ছেলের মৃত্যুর যে প্রতিশোধটা ছাড়বে না তো ত্রসটা এবার করলো যোগ্য শুরু করলে তাহলে আমি দেখে নেবো ইন্দ্রকে ইন্দ্রকে মারবো ইন্দুকে আমার ছেলেকে মেরে ফেলেছে ওকে ছেড়ে দেবো আমি ওই যজ্ঞ শুরু করলো যোগ্য শুরু করাতে কি হলো বড় বড় যজ্ঞের বড় বড় ঋষিকে লাগিয়ে দিল যজ্ঞ করতে বলে এই যজ্ঞ থেকে এমন একজন প্রতাপশালী বেরোবে যে ইন্দ্রকে অনায়াসে মেরে ফেলবে এত পাওয়ারফুল বার করতে হবে ওই যজ্ঞ শুরু হল ভগবানের এমনই বিধান যজ্ঞতে উচ্চারণ ভুল হয়ে গেল যজ্ঞ করতে গিয়ে মন্ত্র বলছে মন্ত্র উচ্চারণ মন্ত মন্ত্রের উচ্চারণ ভুল হওয়াতে কি হলো ইন্দ্রকে মারবে এমন একটা শক্তিশালী ক্ষমতাশালী ব্যক্তি উৎপন্ন হওয়ার কথা ছিল কিন্তু মন্ত্র একটু এদিক ওদিক হওয়াতে উল্টো হয়ে গেল ইন্দ্র যাকে মেরে ফেলবে সে উৎপত্ত বুঝে গেল ইন্দ্রকে মেরে ফেলবে যে ওঠার কথা ছিল ইন্দ্র হা ইন্দ্র মানে ইন্দ্র হ ইন্দ্রকে যে মারবে কিন্তু উচ্চারণে ভুল হওয়ার জন্য উল্টো হয়ে গেল অর্থাৎ ইন্দ্র যাকে মারবে সে উৎপত্তি হয়ে গেল তার নাম হলো বৃত্তাসু এই বৃত্তারসীরের সঙ্গে নর্মদা নদীর তীরে বিরাট যুদ্ধ হলো দেবতাদের সঙ্গে হলো কি না বিরাট যুদ্ধ হল বৃত্তাসুর পূর্বজন্য কে ছিল সেসব কথা অত দরকার নেই সেত রাজা অনেক কথা পরবর্তী সময় শুনবে নর্মদা নদীর তীরে যে ভয়ঙ্কর যুদ্ধ হল যুদ্ধতে বৃত্তাসুরের যে ক্ষমতা সেটা দেখে দেব তারা ভয়ভীত হয়ে গেল আমাদেরকে পায়ে চটকে দেবে আমাদেরকে পায়েতে চটকে দিয়ে চলে যাবে এই কিছু করার নেই আমার কী করবো আমরা একে হারাতে পারবো না তখন গিয়ে করল একজন মুনি আছেন সেই মুনির চরণে গিয়ে পায়ে ধরতে গেল মনির নাম হ্যাঁ আমরা সবসময় বলি হ্যাঁ মুনি চরণে ধরতে গেলেন দদিচি মুনি তপস্যা করে করে তার এত পাওয়ার হয়ে গেছে গিয়ে বললেন ভগবান বললেন এইভাবেই সমাধান হবে দধিজিকে বললেন আপনার শরীরটা আমাদের দিতে হবে শরীর দিতে হবে সে আবার কী কথা কত দামের কত শুনেছি এখন বলছে শরীর দিতে হবে শরীরকেও দেয় মজা করলেন করে বললেন তোমাদের যদি কাজে লাগে আমার শরীর যদি চায় লাগ নাও বলে এবার কি করলেন নিজের শরীরটা যোগ বলে ছেড়ে দিলেন দধিচিমুনির শরীরটাকে নিয়ে এসে তার হাড়ঘরগুলো দিয়ে বজ্র তৈরি করলেন এই বজ্রের দ্বারা বৃত্তাসুরকে মারা যাবে আর অন্য কোনো রাস্তা নাই তথাপি এই বৃত্তাসুরের যে গলাটা কাটতে সময় লেগেছিল এক বছর বৃত্তাশুরকে গলাটা গোল করে কাটতে এক বছর সময় লেগেছে এবার বোঝা গেল কত বড় বৃত্তাসুর ছিল এবার বৃত্তাসুর মরে যাওয়ার পর কী হলো আবার ব্রহ্মহত্যার পা বল বৃত্তাসুর ব্রাহ্মণ তো ব্রাহ্মণের ছেলে এবার কোথায় যাবে কিন্তু এবার দৌড়ে পালাচ্ছে কোথায় মানুষ সরবে গিয়ে জলের মধ্যে দেবী আছেন লক্ষ্মী দেবী পদ্মের মধ্যে ওখানে গিয়ে মানে মা আমাকে বাঁচাও আমি বিপদে পড়েছি আর বিপদে পড়ে যে ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়া তো পাচ্ছে না যজ্ঞ যা হবে যোগ্যতা তো আগুন সে তার খাওয়াটা নিয়ে যায় তা আগুন তো জলে যেতে পারছে না না খেয়ে শুকিয়ে মরছে শুকিয়ে মরছে খাওয়া তো আগুন নিয়ে যায় দেবতাদের খাওয়া আগুন সোহা যখন বলা হয় অগ্নিদেব নিয়ে যায় অগ্নি যাবে কি করে তো জলের মধ্যে এবার ইন্দ্র শুকিয়ে মরছে ওখানে তারপরে কী হলো ঋষি মুনিরা প্রার্থনা করলো যে ইন্দ্র রাজা আপনি চলে আসুন আমরা অশ্বমের যোগ্য করে আপনাকে বাঁচাব আপনার ব্রহ্মহত্যার পাপ ছাড়িয়ে এইভাবে কি করলেন অশ্বমেধ যোগ্য করলেন করে ব্রহ্মহত্যার পাপটাকে ঘোরাবার চেষ্টা করলেন তারপরেও কি ইন্দ্রের কোনো শিক্ষা হয়েছিল দুর্বাসা মুনি যে মালাদি তাকে আবার অপমান করলেন তাতে কি হলো সর্ব ঐশ্বর্য ভ্রষ্ট হয়ে কি করলেন পড়ে রইলেন পাগলের মতো আবার অন্য সময় পুরাণেতে আছে তিনি সু লাভ করে পড়ে রয়েছেন যখন কাজে এবার একটা উদাহরণের মাধ্যমেই বললাম সুরত্রাজের ঘটনা মহাভারতে আছে শুনলে পরে পাগল হয়ে যাবে ও কর্মকাণ্ড অর্থাৎ কর্মকাণ্ডেতে কোনো সমাধান বলে কিছু পাবে না সমাধান একটাই আছে রাস্তা সেটা হলো যদি ভগবানের চরণকে কেউ যদি বরণ করে বৈষ্ণবের মাধ্যমে বৈষ্ণবকে ধরলেই ভগবানকে পাওয়া যায় এমনি পাওয়া যাবে তাহলে সেটা হলো একমাত্র সমাধান আর কোনো সমাধান দ্বিতীয় সমাধানই নেই ওই জন্য যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম কালকেও বলেছিলাম ভয়ম দ্বিতীয় বিনিবেশ ঈশাদ অপেদস্য বিপর্যয় আশ্বতি যখনই লোকে কর্মকাণ্ডের রাস্তায় দৌড়াবে তখন তার দ্বিতীয় বিনিবেশ আসবেই আসবে কেন কর্মকাণ্ড মানেই তো দ্বিতীয় অভিনিবেশ তুমি ভগবানকে চাও না বলেই তো কর্মকাণ্ড করেছ তার কর্মকাণ্ড মানেই হচ্ছে দ্বিতীয় অভিনিবেশ আর দ্বিতীয় মানে মানেইছ ভগবানের থেকে চরণ সরে গেল ভয়ং দ্বিতীয় ঈশাত অপেদস্য বিপর্যয় আর স্মৃতি যার জীবনেতে ভগবান গুরুবেশ্বমের স্মৃতি চলে যাবে এই যে জীবনধারণ করছি এই জীবন ধারণ করতে করতে যদি কোনো মুহূর্তে আমার গুরুদেবের স্মৃতি চলে যা প্রভুপাদের স্মৃতি চলেই যা সম্প্রদায়ের স্মৃতি চলে যা তাহলে আমার রসাতল হয়ে গেল অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা আমার স্মৃতি সম্প্রদায়ের স্মৃতি আমাকে বজায় রাখতে হবে থাকবে না রাখলে সব শেষ হয়ে এরা ষষ্ঠ স্কন্ধে বলছেন স্মৃতি সর্ববিপদ বিমো যার জীবনে গুরু স্মৃতি ধুব তার জীবনে কোনো পৃথিবীর কোনো শক্তি নেই তাকে কোনো নাশ করতে পারে গুরুস্মৃতিহী বা হরিস্মৃতিহী সর্ববিপদ বিমোক এইটাই নিয়ম তাহলে কর্মকাণ্ডের রাস্তায় সমাধানের কালকে বলেছিলাম ভয়ম দ্বিতীয় বিনিবেষ তহসাদ ঈশাদ অপদস্য বিপর্যয় আর স্মৃতি ভগবানের স্মৃতি চলে যাওয়া মানেই হলো আমি রসাতলে চলে যাব আস্তে আস্তে তাহলে উপায় কি তন্মায়া অত আবজত্তম বুধ ভক্তই ভক্তসম গুরুদেব ও যদি কোনো কপাল ভালো থাকে জীবনে যদি সদ্গুরু পেয়ে যায় সেই গুরুদেবের চরণকে জাপটে ধর কোন ছাড়ার কোনো প্রশ্ন নেই ভক্তই কেসব গুরুদেব ও গুরুদেব আমার আত্মা আমার সর্বস্ব এই বিচার নিয়ে যে গুরু সেবা করবে যে গুরু সেবা করতে গিয়ে কার্পণ্য করবে আরে গুরুদেবকে সব দিলে খাবো কি হ্যাঁ মোশাই গুরুদেবকে দেওয়া যায় এই তো কিছু আমার জন্য হলো না তার গুরুদেবের বিশ্বাস নেই ওই জন্য শুদ্ধ গুরু বৈশ্রমের লক্ষ্য নেই তারা যা আসবে লব্ধার যা পাবে সব গুরু সব গুরুদের তোমার আমার নয় এইভাবে তারা সঞ্চয়ের ধারধারে না সমস্ত যা আসে সব বই ছাপাবে এই ছাপাবে সব সেবা করে দেবে কী খাবো চিন্তা করবে ওরা জানে যে খাওয়া দাওয়া করাবার দায়িত্ব বুঝে পড়েছে আরে অনন্ত ব্রহ্মাণ্ড চালাচ্ছে ভগবান তুরি দিয়ে ফুঁ দিয়ে সে কি আমার মতো একটা পতঙ্গ একটা পোকাকে খাওয়াবে না এরকম হয় নাকি ওই জন্য গুরু বৈষ্ণবের দায়িত্ব ভগবান নেন কেন নেন শুদ্ধ গুরু বৈষ্ণবের দায়িত্ব ভগবান কেন নেন মানে এটা ভগবান নিজেই প্রতিজ্ঞা করেছেন যিনি অনন্য যে মাম পর্যুবা সাথে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম অহাম্মাম এই কথাটা তোমাদের জীবনে মিলিয়ে দেখবে যদি শুদ্ধ গুরু বৈষ্ণব পাও তাহলে মিলিয়ে দেখবে যে ওদের দায়িত্বটা ভগবানের ওপর থাকে আমাদের দায়িত্বটা আমাদের উপর থাকে হ্যাঁ আমি দেখে নেব আমাদের দায়িত্ব আমাদের উপর থাকে ওই জন্য ভগবান নেয় না কিন্তু শুদ্ধ পরিবেশের দায়িত্ব ভগবানের উপর কেন ভগবান এটা বলে রেখেছে তার প্রতিজ্ঞা অনন্য চিন্তায়ন্ত এই জনাম আম পর্যবা সাথে তেইসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম অব্যাহাম্যহম যে আমার অনন্যভাবে আমারই চিন্তা করে আমার চিন্তা মানে একথা নয় গুরুদেবের চিন্তা করলে হলো না ভগবানের চিন্তা মানে গুরু বৈষ্ণব ভগবান ধাম না যে একসঙ্গে গুরুদেবের চিন্তা করলো হয় তা অনন্য মানে অন্য চিন্তা আর নাই অন্য কোনো দেবতাকে বিপদে পড়লো গিয়ে একটুখানি দুর্গার কাছে পোড়া তলায় গিয়ে একটু ভোগ লাগিয়ে এলো আমার বিপদটা কাটিয়ে দাও তার মানে তার বিশ্বাস নেই বিশ্বাস নেই বলে গেল বিশ্বাস থাকলে যেত না কাজেই এখানে বলছেন ভগবান যে আমার অনন্য চিন্তা করে যে পরি পরিশাতে পরিমাণে রূপে যে আমার উপাসনা করে অর্থাৎ আমার সম্মুখে থাকে উপাসনা কথাটার মানে হলো উপাসনা উপাসনা কথাটার মানে কি যদি ব্যাকরণ পড়ে থাকো একটু সামান্য তাহলে উপযুক্ত আসনা তাহলে আসনা মানে উপমানে সমীপে গুরুদেবের সম্মুখে যে আসন পেতেছে যে আসন সে উঠিয়ে নেয় না সর্বদাই গুরুদেবের সম্মুখে পেছন দিকে যায় না এটা বলে উপাসন উপাসনার কথা ইমান তো তার ভগবান বলছেন যে এইরকম অবস্থা যা জীবন হয়েছে অনন্য চিন্তায় এই অনামান পরিযুবার সাথে তেসাম যোগ ক্ষেম বা তার যোগ এবং ক্ষেম তার যোগ এবং ক্ষেম সবই আমি গ্রহণ করি তার যোগ এবং ক্ষেম আমি গ্রহণ করি যোগ মানে যোগ মানে হল যা তার আগে ছিল আগে অনেক কিছু ছিল তার ভগবানের সেবা করার জন্য সেটা সেটাকে তিনি রক্ষা করবেন অর্থাৎ কোনো বাইরের ব্যক্তি যদি অত্যাচার করতে আসে তাকে ধ্বংস করবে তার যা কিছু আছে ধ্বংস করে দেবে পারবে না ক্ষেম মানে তার যা দরকার সেটাও তার পাবেন সব কিছু যোগক্ষেম এ দুটোকে যা ছিল সেটাকে রক্ষা করবেন আর যা নেই দরকার সেটাকেও দেবেন যোগক্ষেম কোনো দেবতা দায়িত্ব নেন না যোগক্ষেমের দায়িত্ব কোনো দেবতা নেন না যদি তুমি দুর্গার কাছে প্রার্থনা করো ধনম দেহি জনমদেহি যশো দেহি উনি দিয়ে দেবে তারপর ওর দ্বারা তোমার কি হলো সেটা দায়িত্ব নেবে না তুই আমাকে চেয়েছিস আমি দিয়ে দিয়েছি যেমন শঙ্কর শঙ্কর ব্রিকাসুর বলল তপস্যা করছে শকুনি নন্দন বিকাসুর তপস্যা করতে করতে এবার যোগ্য করছে ওরা বিরাট তপস্যা করছে অলোকানন্দ জলেতে চান করে ঠান্ডা বিরাট বরফ গলা ভজন করছে ওখানে হ্যাঁ ভজন মানে ভজন বলবো না ও তপস্যা করছে ভজন বলাটা উচিত না ওরা ভজন বোঝেই না শঙ্কর ভগবান আসছে না দেখা দিচ্ছে না ও বর্ষাইবে চাইবে শেষে কী হলো শেষে কি হলো তরওয়ালটাকে খুলে এবার নিজের গলাটা কেটে আগুনে দেবে মাংস কেটে দিচ্ছে নিজের শরীরের মাংস কাটছে কেটে আগুনে দিচ্ছে শঙ্কর ভগবান যেন দেখা দেয় লাস্টে বললো যখন দেখা দিচ্ছে না আমার গলাটা কাটি তখন শঙ্কর আবির্ভাব বলেন এই বাচ্চা কি দরকার তোমার তুমি কী জন্য তুমি এত তপস্যা করছো বলে আমার বর চাই কি কী বর নেবে বলো মরবার দরকার কি আর ঠিক আছে তপস্যা করেছো কী বর চাই বলো বলে আমি যার যার মাথায় হাত দেবো সেই যেন মরে যায় তাহলে আবার কী বল ভালো কিছু চাও এটা ভালো বর চাইলে তো বুঝছি এটা আবার কী বল এটি আমি চাই বলে অনেক কিছু আছে সেগুলো চাও বুঝলেন আমি যার যার মাথায় হাত দেবো সেই যেন মরে যায় সঙ্গে সঙ্গে শঙ্কর বলে তো বা বিপদ ঠিক আছে যা তাই হবে বলে যেই আশীর্বাদটা দিলেন ও হারামজাদা কী করলো শঙ্করের মাথায় হাত দেওয়ার জন্য দৌড়াল শঙ্করকে মেরে ফেলবে শঙ্কর এবার দৌড়াচ্ছে বলে এই তো মহা মুশকিল আমি বর দিলাম আমাকে মেরে ফেলবে তাহলে শঙ্কর ভগবান ওকে বর দিল শেষ রক্ষা করতে পারলেন পারলেন কি তখন শঙ্কর দৌড়াচ্ছেন ভগবানকে স্মরণ করছেন তখন ভগবান ভগবান কি করলেন বটুক বামন রূপের সামনে এসো ও গকুনি নাম দৌড়াচ্ছ কেন দাঁড়া না সময় নেই আমার দাঁড়াও না আমি তো কিছু সমাধান করতে পারি কিসের জন্য ওই দৌড়াচ্ছে ওই জন্য আমাকে বর দিয়েছে ভয়েতে পালাচ্ছে তুমি তুমি এটা বোকা তুমি তো আগাগোড়া জানো সবাই জানে ও গেঁজা ভাঙ খায় এসব উল্টো পাল্টা বলে ওর বরের কোনো ঠিক আছে হ্যাঁ তুমি বোকা ও দৌড়াচ্ছ এত সুন্দর তোমার শরীর নষ্ট করছো তুমি নিজের মাথায় আতিলিত হয়ে প্রমাণ হয়ে যাবে এটা ভুল ভাল বলে ও উল্টো পাল্টা ভগবানের মায়াতে মোহিত হয়ে নিজের মতে হাত দিল মরে গেল তা কর্মকাণ্ডের রেজাল্টগুলো দেখছেন তো এগুলো কর্মকাণ্ড কর্মকাণ্ডের ফল কর্মকাণ্ডের লোক দেখবেন যে কোনো কর্ম করবে তার ফলটা আশা করবে ফল আশা করবে সাধু হওয়ার পরেও আরে আমি করলাম লাভটা কি হল আরে লাভ লোকসান যদি তোর জীবনের উদ্দেশ্য তাহলে তো ব্যবসা করতেই পারতিস সাধু হয়ে লাভলিস তো ও যা হচ্ছে হচ্ছে লাভলোসেন তো সাধু করে না হাসে পোপাদে কত কিছু চলে গেল হাসে হ্যাঁ এই হচ্ছে কর্মকাণ্ডের রাস্তা তাহলে শেষ রক্ষা শঙ্করও করতে পারে না শেষ রক্ষা করল ভগবান কাজেই যোগক্ষেম বহন করার দায়িত্ব একমাত্র আর মুক্তি যদি বলো বলে শঙ্করের থেকে মুক্তি নেবো মুক্তিও দিতে পারবে মুক্তির আশীর্বাদ তোমায় দিতে পারে কিন্তু বাস্তবিক মুক্তি দেবে হচ্ছে বিষ্ণু মুক্তি কোনো দেবতা দিতে পারে না মুক্তিদাতা বিষ্ণু রেব ন মুক্তিদাতা বিষ্ণু রেব ন অর্থাৎ মুক্তিদাতা বিষ্ণু ছাড়া আর কেউ না আর যদি বলেন শঙ্করের ওই যে বারাণসী তো মুক্তি হয় লেখা আছে ওগুলো ভুল লেখা আছে ভুল লেখা নেই ঠিকই আছে তোমার বোঝায় ভুল ওখানে মরলে পরে তোমার মুক্তির রাস্তায় তুমি যেতে পারবে মুক্তি হবে কিন্তু পরে সঙ্গে সঙ্গে হবে না মুক্তির মুক্তি পাবার মতো রাস্তা খুলে দেবে এবার তুমি যদি কাজে লাগাও বেরিয়ে যাবে মুক্তি ডাইরেক্ট পাবে না কিন্তু মুক্তি পাওয়ার রাস্তাটা খুলে যাবে খুললে এবার সেই মুক্তি ভগবানকেই দিতে হবে বিষ্ণু ছাড়া কেউ মুক্তি দিতে পারে না কাজেই মুক্তিদাতা বিষ্ণুদেবও নংস এই হচ্ছে কয়েকটা উদাহরণ মাত্র আমি দিলাম মাত্র কয়েকটা উদাহরণ দিলাম সময়ের অভাবে এইভাবে কর্মকাণ্ড আমাদেরকে কোথায় যে নিয়ে যাবে কোন ঠিক নেই একটা চিন্তা করলে বোঝা যায় সুস্থ মানুষ একটা সুস্থ মানুষ যদি চিন্তা করে আচ্ছা আমরা অনা অনন্তকাল ধরে ঘুরছি এরকমভাবে হ্যাঁ ভাবতেই পারছে না এ ভাবনাটা করার মতো যোগ্যতাই নেই যে অনন্তকাল ধরে আমরা ঘুরছি কর্মকাণ্ডে এই বলে যাচ্ছে খালি অনন্তকাল কবে থেকে ঘুরছি কবে ঠিক নেই আর এই জন্মে একটা রাস্তা খুলে গেছে আমরা ছিল ভক্তি কমল মৌসুম গোসে আজকে দেখতে পেয়েছি তার কৃপা পেয়েছি ভক্তি কমল তুরীর শ্রীধর মহারাজ কেশবাজ এইটা আমাদের সুবিধে এর চেয়ে লাভ তো আর কিছু হতে পারে না যদি বলো লাভ তাহলে এর চেয়ে লাভ হয় না শাস্ত্র বলছে আমার জীবনের যদি চরম লাভ হয় তাহলে একটাই লাভ হচ্ছে গুরু বৈষ্ণবের চরণের কৃপা লাভ তাতেই হয়ে গেল ভগবান তাকে কৃপা করতে বাধ্য এছাড়া আর কোনো রাস্তা নেই তাহলে অনাদিকাল ধরে আমরা ঘুরছি কীর্তন করবার সময় কীর্তনও করছি অনাদি ফলে নব নবজলে তরিবারে না দেখি পায় এগুলো বলছি কিন্তু অনুভব নাই অনুভব যদি হতো তাহলে ভেতরে খুব খাড়া হয়ে যেত ভয়েতে হতো কি না যদি একটা পেতাত্তা তোমার কাছে থাকে তোমার ভয়েতে লঙ্কুব খাড়া হয়ে যায় কারণ ওটা তোমার শরীরের অভিনিবেশ তোমার শরীরের অভিন আমাকে ক্ষতি করে দেবে কিন্তু তোমার যদি শরীরের অভিনিবেশ না থাকে তোমার যদি গুরু স্মৃতি থাকে ওই পেতাত্মা কিচ্ছু করতে পারবে তোমাকে করতে পারবে এই কারণে যেহেতু তোমার গুরু স্মৃতি নাই ভগবত শ্রী গুরুর স্মৃতি নাই পেতাত্মা কী করতে পারে কিন্তু পেতাত্তা এলে বুঝতে পারে লঙ্কু খাওয়া হয়ে যায় ভয় পেতাত্তা মার কিন্তু অনাদিকাল ধরে আমি ঘুরছি আমার কোনো সমাধান হলো না এই জন্য আমি গুরু গুরুষে দশ এটা কোনো চেতনা হচ্ছে না এটা কিন্তু হচ্ছে কি করে এটা সম্ভব বলো এই জন্যই চৈতন্য চৈতাম্বিততে কৃষ্ণদাস কবিরাজ ঘোষ এত সুন্দর উদাহরণ দিয়েছে এর চেয়ে ভালো উদাহরণ হয় না পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেইভাবে এর চেয়ে ভালো উদাহরণ দিতে পারবেন আছে কি এত সুন্দর উদাহরণ অনায়াসে বুঝে যাবে পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় পিসাচি কি করে প্রথমে দেখে এর ভেতরে ঢুকতে পারবো তো কেন ও যদি যে গুরুবল আছে আচরণ আছে ভোরবেলা উঠে গায়ত্রী করে স্নান ফান করে পবিত্র তাহলে পেতার্তা ঢুকবে না পেতাত্তা ঢুকবে না হারগিস যদি দেখে কোনো ব্যক্তির আচরণ আছে পেতার্তা ঢুকবে না কেন ও পেতার্তা আগে দেখবে এর এর যে চেতনা আছে এটাকে আমি এটাকে আমি ঢাকা দিতে পারবো কিনা ওর যে চেতনা আছে চেতনাটাকে ঢাকা দিতে হবে চেতনাটাকে ঢাকা না দিলে তা তুমি কাজ করতে পারবো না ওর শরীরটা নিয়ে তো কাজ করবো পেতাত্তা কী করে পেতাত্তা মানুষের শরীরটা নিয়ে নিজের কাজ করে যখনই দেখবে এর ভেতরে চেতনা আছে ঢুকবে না কার ভেতর ঢুকবে যার চেতনা কম অপবিত্র থাকে কোনো আচরণ মানে না অপবিত্র অবধা নোংরা চিন্তা ওর ভেতর ঢুকবে আর যেমন মাদুরাই মাদুরাই মাদুরায়ের রাজার কন্যা তার সাত দিন বাকি বিয়ে হবে রাজকন্যা পেতাত্তা ঢুকেছে পেতারটা ঢুকে গেছে পেতার তাড়াতে পারছে না যাদব প্রকাশকে বলছে যে আপনি আমার রাজসভার একটা পণ্ডিত আপনি তাড়িয়ে দিন পেতাত্মা পেতাত্মাকে যাদব প্রকাশ যত তাড়াতাতে যায় পেতাত্মা তত দাঁত খেঁচায় যাদব প্রকাশ যত পেতার তাকে তাড়াতে যাচ্ছে তত পেতাত্মাকে তাকে দাঁত খেঁচাচ্ছে বলে তুই খাওয়াবি আমাকে তোর ক্ষমতা আছে তুই তো গেল জন্মে গোসাপ ছিলি গোসাপ গোসাপ বোঝো কুমিরের মতো দেখতে তুই তো গেল জন্য পেতাত্তা বলছে তুই তো গেল জন্য গোসাপ ছিলি তুই আমাকে কি তাড়াব এই যে ছেলেটা লক্ষণ দেশিক রামানুচার্য বাচ্চা এই যদি আমার পায়ের ধুলো পায়ের জল দেয় আমি যাবো এত বড় অপমান রাজপন্ডিত পেতাত্তা বলছে এই বাচ্চাটার যদি জল আমাকে দিতে হয় আমি তারা চলে যাব এই একই ঘটনা ঘটছে বৃন্দাবনে পরেশানন্দকে ধরেছিল পেতাত্তা সে যে ভয়ঙ্কর ঘটনা পরে শুনবে শেষে পেতাত্তা বলছে আমি যাব যদি এর গুরুদেবের চরঞ্জল আমাকে দিতে পারিস যাব গোস্বামী মাঝে চরণ বললো উনি তো এখানে নেই উনি আসামে আছে চরঞ্জল কী অন্য বৈষ্ণব অন্য আচার্যের নাম বলছে বলে এনার জল ওনা হবে না অন্য আচার্যের নাম বলছে পেতার্তা থাকে বলে এনার চরঞ্জল দিই হবে না ওনার চরঞ্জল দিতে হবে এবার পেতাত্তা বলছে শেষে কী হলো খুঁজতে খুঁজতে একজনের কাছে বামন গুসির মাঝে চরঞ্জল ছিল বাই চান্স কোনো ব্রহ্মচারীর কাছে সেই চরঞ্জলটা ওকে দিল তারপর যায় একটা পাঞ্জাবের একটা কন্যাকে একটা দুষ্ট ছেলে যমুনার পারেতে মেরে চলের তলে ফেলে দিয়ে চলে গেছিলো পাথর বেঁধে সেই পেতারটা ওকে ধরেছিল কি কষ্ট সারা শরীর এরকম হয়ে যাচ্ছে শরীর ধারণ করে বসে পড়ছে দরজা বন্ধ করেছে বন্ধ করে ভেতরে রয়েছে দরজা খোলা ঢুকে পড়েছে দেশ সিঁড়িতে বসে রয়েছে কাঁদিয়ে তোকে আমি মেরে ফেলবো তোকে বলেছি কাউকে বলবি না তুই বলেছিস কেন এইবার তাহলে পেতাত্তা বুঝতে পারছো তাহলে পেতাত্তা তাকে ধরবে যার চেতনাটাকে ঢাকা দিতে পারবে তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভালো উদাহরণ দিয়েছেন পিসাচি পাইলে যথা যথামতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই বাবদে প্রবাদ বলছেন যার মাথা খারাপ হলো যার মাথা খারাপ হয়েছে সেই কর্মকাণ্ডের রাস্তায় দৌড়াবে কর্মকাণ্ডে কেউ আস্থা রাখে না সাধুরা যার মাথাটা একান্ত খারাপ সেই করে যে বৈষ্ণবের একটা ফুল দিলে গুরুমা যে সমাধি মন্দির প্রতিষ্ঠা হয়ে যাবে তাতে আমি কোন সাহসে দক্ষিণ ভারত থেকে আমি কী করে ভাড়া করা ব্রাহ্মণ আনলাম যেখানে ভক্তিবল্ল তৃত সব বৈষ্ণবরা রয়েছে শুদ্ধ বৈষ্ণব কী করে আনলাম এটা তো কারোর মাথায় ঢুকছে না খালি আমার কথাটাই আপনাদের কানে বাঁচে আপনি বিচার করে দেখছেন না কথাটা ঠিকই বলেছে যে একটা ফুল যদি ভক্তিবল্ল তৃতমে দিয়ে দেয় মন্দির সমাধান হয়ে যাবে আমি দক্ষিণ ভারত থেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে দক্ষিণে ব্রাহ্মণ আনলাম আর প্রতিষ্ঠা সত্যি কি প্রতিষ্ঠা হলো গুরুদেব কি সন্তুষ্ট হলেন লোকে বুঝতে রাজি নয় কেউই এসব কথা শুনবে না শুনবে না শুনতে রাজি না এই হলো তাদের বিচার বিবেচনা যাই হোক এখন যে মানুষের যেটা বিচার কিছু করার নেই যদি আমি প্রবাদের আনুগত্য করি আমার মধ্যে প্রবাদ বিচার যোগাবে ভুল হবে না আর যদি আমি নিজে থেকে বিচার করি ভুল হবে ওই জন্য লেখা আছে দেখবেন সিদ্ধান্ত করো গুরু আনুগত্যে গুরু বৈষ্ণবের আনুগত্যে লেখা আছে সিদ্ধান্ত যখন আসবে গুরু বৈষ্ণবের আনুগত্যে একা একা সিদ্ধান্ত আসে না যে বলে একা একা হবে মুখস্ত করে ফেলব প্রপাত বলছেন তার হবেই না সে সাধুই না যাই হোক কালকে আমি আলোচনা প্রসঙ্গে শ্রী অবিরহত্র আবিরহত্র তিনি হচ্ছেন যজ্ঞের মাস্টার বেয়ার সব জানেন তিনি এবার এর উত্তর দিচ্ছেন কীভাবে কর্মযৌগম কর্মযোগের কথা আমাদেরকে বোঝান যাতে কর্মযোগ করতে করতে পুরুষ অর্থাৎ জীবাত্মা সংস্কৃত হয়ে যায় মানে তার সংস্কারটা ভালো হয় সংস্কৃত হয়ে যায় মানে সংস্কৃত অর্থাৎ তার সংস্কারটা শুদ্ধ হয়ে যায় এবার বলছেন কর্মযোগ কর্মযোগম বদত ন পুরুষ যেন সংস্কৃত হ পুরুষ এই কর্মযোগের রাস্তায় যেতে যেতে নিজেকে বিশুদ্ধ করতে পারে পবিত্র করতে পারে আস্তে আস্তে যদিও ভক্তির মতো পবিত্র কোনো কিছু হবে না ভক্তি সবচেয়ে বেশি পবিত্র করতে পারে ভক্তি অন্য কেন ফরিত করতে পারবে ভক্তি পুনাতি মদ ভক্ত সফাখান ওপি পি সম্ভবাত ভগবান বলছেন যদি কেউ কুকুরের মাংসকে তো নিচ চারাল চন্ডাল। তাকেও আমার নাম আমার ভজন তাকে আমার ভক্তি পবিত্র করে দেয় কীরকম পবিত্র করবে বলে এমন পবিত্র করবে সে যোগ্য করার অধিকার লাভ করবে তাই নাকি আরে যজ্ঞ অধিকার হ্যাঁ সদ ওপি সবনায়কাল পথে তাই এত বড় কথা ভগবান বলছে মদভক্তি প্রণাতি সপাকান ও পিসম্ভাবার যে কুকুর রান্না করে খেত কুকুর কুকুরের মাংস খায় না নিচু জাতি সব কোলভিল সাঁওতাল নিচু পাসন লোসা এ সমস্ত সারা জগতে এরকম ধরনের মানুষের সংখ্যাই বেশি এরা কাঁচা মাংস খাবে বা পুড়িয়ে খাবে যাও খাবে এভাবে করবে এ এই সমস্ত কোল ভিল সাঁওতাল নিচু জাতি অন্তজ অন্তজ কিন্তু দেখুন অন্তজ হলে কি হবে যদি তার মধ্যে কৃষ্ণ ভক্তি চলে আসে তাহলে সে কী করবে কোথায় মনি ঋষির আগে ঋষিরা কোথায় যাবে তার ওপরে চলে যাবে বলেন কি হ্যাঁ আমি প্রমাণ দিয়ে দেবো প্রমাণ ছাড়া কথা বলি না মনি ঋষিরা রয়েছে তার ওপরে চলে গেছে ভক্তি এসছে ভক্তি চলে এসছে তো ভক্তি এলে তার অবস্থা অনেক উপরে চলে যাবে উদাহরণ দিয়ে একটা উদাহরণ দিলে বোঝা যাবে রামচন্দ্র কৃপালাভ করবেন বলে সবরই তপস্যা করছেন মানে খাওয়া দাওয়া সংকোচ গুরুদেব কথা দিয়েছেন শবরী তোকে রাম দর্শন দেবে এই কথা গুরুদেব বলেছেন শবরীর দৃঢ় বিশ্বাস গুরুদেব যখন বলেছেন মৃত্যু হবেন ও দর্শন দেবে কিন্তু সবরীকে যখন আশীর্বাদ করেছিলেন তখন তার বাচ্চা আর সবরই বর্তমানে বুড়ি হয়ে গেছে সব দাঁত পড়ে গেছে চোখে দেখতে পায় না তখনও বিশ্বাস রেখেছেন যে রামচন্দ্র আসবে গুরুদেব বলেছেন মিথ্যে হবে না এবার মনির আশ্রমে অনেক ঘটনা আমি বলতে পারবো না দুর্ভিক্ষ লেগেছিল একটা ঘটনাকে কেন্দ্র করে অনেক ঘটনা এগুলো সব বলা যাবে না তো সেই গৌতমী মুনির আশ্রমে সব ঋষিরা এসে রয়েছেন কেন গৌতমী মুনির আশ্রমে দুর্ভিক্ষ লাগবে না খেতে পাবে থাকতে পারবে এবার সবরী ওই আশ্রমে রয়েছে শবরীকে এই যে দীঘির জলটা স্পর্শ করতে দেখেছে কারা মনি ঋষি দেখে চিৎকার করে গালাগাল দিচ্ছে যা তা বলছে তুই সব স্পর্শ করলি জল আমরা এই জলে চান করি পান করি হ্যাঁ তুই স্পর্শ করলি জল বলে ভোগছে সবরই ভয়েতে কাঁপছে দেখ জলটা নষ্ট হয়ে গেল দেখেছিস তুই স্পর্শ করলি জল নষ্ট হয়ে গেল পাঁকের মতো হয়ে গেল হ্যাঁ বলে যা একেবারে ভৎসনা করছে সবরই ভয়েতে কাঁপতে কাঁপতে চলে এসছে না আমাকে ভোগছে ওরা আমি নষ্ট করলাম জল এবার রামচন্দ্র উদয় হয়েছেন কৃপা করবার জন্য রামচন্দ্র উদয় হয়ে সবরীকে কৃপা করবেন আর গৌতমী মুড়ির যে পত্নী অহল্লাকে মাথায় পা দিলেন পাথরে তাকে উদ্ধার করলেন আর সবরিকে কৃপা করেন দর্শন দেবেন সবরী যে শুকনো ফলমূল রেখেছেন সেগুলোও নিলেন তো একটু জল দাও সবরই মুখের দিকে তাকাচ্ছে আমি একটা নিচু কন্যা আমি আর জল দেবো কী করে ওরে তো দিঘি আছে যাও জল দাও ঋষি মুনিরা কিছু বলতে পারছে না ভগবান রামচন্দ্র বলছেন এবার সবরই আদেশ পেয়ে জল আনতে গেছেন জলটা তো নষ্ট হয়ে গেছে রামচন্দ্র বলছে জল আনতে গেছেন গিয়ে যখন জল স্পষ্ট করেছেন জল আগের মতো কাঁচের মতো হয়ে গেল মুনি সাথে দেখি অবাক এরকম ঘটনা একটা নয় মহাভারত আমি আপনাকে দেখিয়ে দেবো অনেক ঘটনা আছে এক পাপিষ্ঠ ত্রিবেণীতে স্নান করতে গেছে জল শুকিয়ে গেছে এত পাপিষ্ঠ গঙ্গা যমুনা জল শুকিয়ে গেছে ওকে চান করতে দেবে না তোর জন্য আমরা জল দেব না মহাভারতে আছে নাম ভুলে গেলাম তো সবরই জল স্পর্শ করাতেই জল এত পবিত্র হয়ে গেল কাঁচের মতো আর মুনিরা তো মাথায় হাত বলেন আমরা তো ভেবেছিলাম এ স্পর্শ করাতে পচে গেছে জল কিন্তু যে এখন তো দেখছি উল্টো তার মানে আমরা গালাগাল দিয়েছি অপরাধ করেছিলাম এর চরণে তাই জন্য এটা হয়েছে তাহলে দেখুন তাহলে সবরীচরণে ক্ষমা চাওয়ার পর তাদের ঠিক একই ঘটনা দক্ষিণ ভারতে রঙ্গনাথম সেখানে একজন নিচু জাতের ভক্ত তিনি নদীর তীরে গোদাবরীর তীরেতে একটা জায়গা সিনির মধ্যে নাম করছেন করে পড়ে রয়েছেন জল নিতে আসছেন কে কাবেরী নদীতে জল নিতে আসছেন ব্রাহ্মণ পবিত্র ব্রাহ্মণ যে পূজা করে রঙ্গনাথের সে যে পূজা করতে এসে কি হলো দেখছে ও বেটার সিঁড়িতে বোধ এ এইখানটায় সর ভগবান জল নিতে এসে হলো বলে ওকে যাতা বলছে লাস্টে পাথরও মেরেছে মারার পর কী হলো ওদিকে রঙ্গনাথের মন্দির বন্ধ হয়ে গেল রঙ্গনাথের মন্দির যে খোলা ছিল ভগবান আপনি আপনি নিজে বন্ধ হয়ে গেল রঙ্গনাথের মন্দির বন্ধ হয়ে গেল পূজারী জল নিয়ে আসার পর মন্দিরকে বন্ধ করলো ওলা আপনি আপনি বন্ধ হয়ে গেছে মন্দির খুলতে পারছে না ভেতর থেকে আকাশবাণী হলো তুমি ওর চরণে অপরাধ করেছো এই রঙ্গনাথের পুরো মন্দিরকে তুমি যদি পরিক্রমা করো ওকে কাঁধে নিয়ে তোমার শিক্ষা হওয়া উচিত তুমি ওকে কাঁদে নাও কাঁধে নিয়ে পুরো মন্দির কয়েক কিলোমিটার এটা পরিক্রমা করো পরিক্রমা করো আটবার তারপরে তোমার অপরাধ ক্ষমা হবে তারপর তুমি কী পাবে চিন্তা করো সেই পূজারই তার নাম হয়ে গেলো মুনিবাহন তার নামই হয়ে গেলো মুনিবাহন যেহেতু ওকে বহন করেছিল কাঁধে ও নিচুজাক বলে ওকে গালাগাল দিয়েছে আর ভগবান গেছেন রেগে কাজেই ভগবান ভক্তের অপমান সহ্য করেন তা তার কর্ম বেরিয়ে গেল সে পূজা করে তার একটু ধারণা নেই ভক্ত কাকে বলে ভক্তকে অপমানের ফল দিলেন ভগবান যাই হোক এই হল আমাদের গোপন রহস্য ভগবান এবং ভক্তের এটা বাইরের কাকে ভালো দেখতে কে কত লম্বা চড়া কার কত বিদ্যা আছে কার কত পয়সা আছে কে কতবার বিদেশে ফরেনে গেছে এইসবের সবের নির্ভর করে এসবের আর ওপর নির্ভর করে না পহপাতকে তো সবাই ছেড়ে চলে গেছিলো যখন পুরীতে হরি কথা বলছিল কেউ নেই কয়েকজন তা বলে কি পহপাতকে ফেলে দেবো আমরা পহপাতই শ্রেষ্ঠ ভক্তিময় ঠাকুর তো বললেন নিজে আমি ভেবেছিলাম চলে গেছে মানে কী বলছো না তুমি সব সত্য কথা বলছো তাই জন্য ওরা শুনতে চাইছে না এইরম কথাই বলবে তুমি তোমার কথা হলো ভগবানের কথা এই কথাই বলবে কাউকে সন্তুষ্টি করার জন্য করবে না শেষকালে কি হলো তাহলে এই রাজা এবার প্রশ্ন করেছিলেন কর্মযোগের কথা বলুন যেভাবে পুরুষ অর্থাৎ দেহদারী জীব কর্মযোগ পালন করতে করতে সংস্কৃত হয় অর্থাৎ পবিত্র হয়ে যায় আর বিধুইয়ে হাসু কারমাণি কর্মের যে ফলাফল আছে সেই ফলাফলটাকে ধুয়ে ফেলতে পারবে কর্মের যে ফল এটাকে গুরু বৈষ্ণব ধুয়ে ফেলতে পারে কর্মের একটা ফল আছে কিন্তু সাধুগুরু বৈষ্ণবের এই ফলটা লাগে না ওই জন্য বলছেন ন জন্মকর্ম বন্ধনম বৈষ্ণবা বৈষ্ণবানাঞ্চ বিদ্যতে জন্মকর্ম বন্ধন বৈষ্ণবের নাই সে নিচু কুলে হোক বড় কুলে হোক সে হরিদাস ঠাকুর নিচু নিচুকুলে আছেন তাতে হলো কি সবচেয়ে বেশি পবিত্র লোক হরিদাস ঠাকুর প্রমাণ করেছেন কারণ কারণ এই কি কারণ না তাকে তো নাম আচার্য বানিয়ে দিয়েছেন তা যাকে নামাচার্য বলেছে নামই তো সর্বশ্রেষ্ঠ নামের উপর তো কিছু নেই ভগবানের থেকেও নাম বড় ভগবানের থেকেও ভগবানের নাম বড় তো সেই নামের আচার্য মহাপ্রভু তাকে করেছেন তাহলে তাকে সর্বশ্রেষ্ঠ পবিত্রই বলব যাকে অদ্বৈত গোসাই সাধ্যের যে পাত্র সাধ্যপাত্র দিয়েছেন সে কি কোনো যেখানে অদ্বৈত গোসাই বলছেন তুমি খাইলে কোটি ব্রাহ্মণ ভোজন হয় কোড়ি কোটি ব্রাহ্মণ ভোজনের থেকেও তুমি ভোজন করলে পবিত্র হয় আমি জানি তাহলে তাকে পবিত্র কাকে বলবো তাহলে তাহলে কর্মের কোনো বন্ধন বৈষ্ণবের থাকতে পারে না বাস্তবিক যারা বৈষ্ণব তাদের কর্ম বন্ধন থাকে না জন্মবন্ধন কর্মবন্ধন নেই এটা অনেক দিন আগে চলে যায় নজন্মকর্ম বন্ধনম বৈষ্ণবানাম ছ বিধ্বতী বৈষ্ণবের জন্মকর্মের বন্ধন থাকে না যাই হোক তাহলে এখানে হচ্ছে বিধৈয়া আসু তার মানি বিনতে বিনাতে পারাম নিসকর্ম অবস্থাতে আমরা যেতে পারবো কখন কীভাবে যেতে পারব এই কথা যদি আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন কারণ ছোটোবেলায় আমি যখন বয়স কম ছিল এই প্রশ্ন করেছিলাম ব্রহ্মার আদিপুত্র চতুর্শন তারা আমাকে এর প্রশ্নের কোনো আমাকে প্রশ্নের কোনো উত্তর দেননি তারই বা কী কারণ তারপর কালকে আমি লাস্টে আলোচনা করেছিলাম কর্ম অকর্ম আর বিকর্ম এর তিনটে ভাগ কীরকম সেই আলোচনা করেছিলাম কর্ম মানে বেদে আজ্ঞা যেটা আছে বলা সেটাকে কর্ম আর বেদে যেটা বলা আছে সেটাকে না করা অনুষ্ঠান না করা এটাকে অকর্ম আর বিকর্ম মানে হচ্ছে বিপরীত কর্ম বেদেরতে যা বলা আছে তার বিপরীত কাজ করা এটা ভয়ঙ্কর বন্ধনের কারণ অবশ্য কর্ম অকর্ম যারা করছেন তারাও বন্ধনে আছেন বিকর্ম তো বন্ধনে আরও বেশি করে কর্ম করছেন ও তো কোনো সমাধান নেই যাই হোক নৈষ্কর্মতে গেলেও যেতে পারে কিন্তু তারপরেও অনেক কথা আছে নকর্ম পর্যন্ত উঠতে পারে তারপরেও অনেক কথা আছে বক্তি ছাড়া কোনো রাস্তা নাই দ্বিতীয় রাস্তা খোলা নাই যেখানে সুখদেব গোস্বামী নিজে বলছেন আর অন্যের কথা আর কি বলব যেখানে সুখদেব গোস্বামী নিজেই বলছেন যে আমি পূর্বে নির্গুণ ব্রহ্মের উপাসক ছিলাম আমি নির্গুণ ব্রহ্মে উপাসক ছিলাম কে বলছেন সুখদেব গোস্বামী নিজে পরিনিশ্চিত অপি নৈর্গুণ্যে পরিনিশ্চিত অপি নৈর্গুণে আমি নির্গুণ কি করে আমার কি হলো ভগবানের গুণগান শুনতে শুনতে আমি প্রবেশ করে ফেললাম পরিনিশ্চিত অপি নৈর্গুণ্যে গৃহীত উত্তম শ্লোক লীলায়া ভগবানের লীলা গুণ শুনে আমি হরের আক্ষিপ্তমান যে ভগবানের গুণাবলীতে আকৃষ্ট হলাম হয়ে আমার এই অবস্থা হয়ে গেল তাহলে ভগবানের গুণাগান শূন্য বৈষ্ণবের মুখে ব্যাস পরিবর্তন হয়ে গেল তাহলে কর্ম অকর্ম বিকারমেতি এগুলো সবাই বেদবাদ বা বেদের মধ্যে এইসব কথা বলা আছে যেহেতু বিভিন্ন লোকের বিভিন্ন অধিকার থাকতে পারে সবার অধিকার তো সময় নয় এখানে যতগুলো লোক আছে তাদের সবার অধিকার কি সমান অধিকার সমান তার নিজেদের কর্ম এবং সংস্কার অনুযায়ী তার অধিকার এতগুলো লোকের তার সংস্কার তার কর্মফল অনুযায়ী সংস্কার হবে যে যা করেছে এক সংস্কার তো হবে না এই জন্য বলছেন বেদবাদ নৌকিক হ কর্ম অকর্ম বিকত্ব এই যে বিকর্মেতি এটা বেদেতে বলা আছে ন লৌকিক হ বেদস্ব ঈশ্বর আত্মত্যা তত্ত্বম ইহন্তী সুর এখানে বলছেন এই সকল ঋষিদের মধ্যে অবৃহত্ত উত্তর দিলে নেই বলছেন যে কর্ম অকর্ম আর বিকর্ম এ বেদবাদ এটা বেদেতে বলা আছে এগুলো ভাগ এগুলো বোঝা উচিত আর বেদ যেহেতু ঈশ্বর থেকে অভিন্ন বেদ যেহেতু ঈশ্বর থেকে অভিন্ন কাজেই বেদের ভেতরে কোথায় কি উপদেশ দেয়া আছে সেটা অনেকেই পড়ে বুঝতে পারে না জটিল বেদেতে বলা আছে কিন্তু লোকের নির্ণয় নিতে পারছে না যে বেদে লেখা আছে বেদেতে লেখা আছে অথচ তার মাথা ঘুরছে মানে কি হবে উল্টো হয়ে যায় বেঁধেতে যা আছে সেটা বুঝতে পারে না বুঝতে না পেরে উল্টো পথে চলে যায় আর বেদেতে এই লেখা আছে বেদেতে এই লেখা আছে বেদেতে এই লেখা নেই বেদেতে যে লেখা আছে তুমি বুঝতে পারো নি উল্টো তুমি বুঝেছ কর্ম কর্ম বিকর্মে বেদ বাদ তত্র মৈহন্তি সুরয়ু এতে বড় বড় সুরি বড় বড় সুরিগণ মৈহন্তী সুরয়ু আমি দিব্য সূরী বলিনি কিন্তু কথাগুলো পার্থক্য বুঝতে হবে আমি বলছি মৈহন্তী সুরই কিন্তু দিব্যসূরি যদি বলতাম তাহলে কি মানে হতো সুরি বললে সুরি মানে স্বর্গের দেবতারা এটাও মানে হয় আর যেই বলব দিব্যসূরি তখন স্বর্গদের দেব স্বর্গের দেবতাদের গণনার মধ্যে আনবো না দিব্যসূরি মানতে যারা বাস্তবিকভাবে স্বাস্থ্যের গভীর অর্থ জানেন ভগবান সম্বন্ধে অনুভব হয়েছে ওরাই দিব্যসূরী দিব্যসুরী সবাইকে বলা যাবে না দিব্য মানে দিব্য তা দিব্যশ্বরী বলা যাবে না সুরী সুরয় মানে হলো দেবতা কিন্তু মহান্তি সুরয় স্বর্গের দেবতারা পর্যন্ত মহপ্রাপ্ত হয় কিন্তু দিব্যস্বরী বললে বুঝতে হবে তারা স্বাস্থ্যের অনুভব আছে তাদের দর্শন আছে তারা বুঝেন হ্যাঁ যাই হোক তারপরে শ্রী অবিরত্ত মহারাজ বলছেন পরোক্ষবাদ বেদয়ম বালানাম অনুশাসনাম অনেকে বলবেন মহারাজ বেদেতে লেখা আছে তাই আমি করেছি তাই তো কী অন্যায় হল অন্যায়টা কী হলো বেদেতে তো লেখা আছে সেই জন্য আমি করেছি কথাটা বুঝতে পারল না বেদেতে কী লেখা আছে আমি কালকেও বলেছিলাম বেদে পরোক্ষবাদ আছে পরোক্ষপাত বোঝেন পরোক্ষপাত ডাইরেক্টলি বলছেন সোজাসুজি বলছেন এটা করলে ভালো এটা করলে এটা হয় ওটা করলে ওটা হয় এরমভাবে বলছে বলছে না আরে এটা করো এটাই চরম মঙ্গল যেটা ভাগবতে বলছেন ভগবান ডাইরেক্টলি বলছেন উদ্ধবকে কিন্তু এখানে পরোক্ষ আর ভগবান উদ্ধবকে বলছেন উদ্ধব পরোক্ষ ঋষিগণ পরোক্ষভাবে কথাবার্তা বলে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন উদ্ধব মনি ঋষিরা পরোক্ষভাবে কথা বলেন ডাইরেক্টলি বলেন না এটা করতে হবে এরম বলেন না করলে ভালো পরোক্ষবাদ আর পরোক্ষ আমিও পছন্দ করি ভগবান বলছেন আমিও পরোক্ষ পরোক্ষ কীভাবে যেমন পঞ্চপাণ্ডবের সঙ্গে বিভিন্ন পরিস্থিতির সময় কখনো ডাইরেক্ট বলতেন উপদেশ কখনো কি পরোক্ষভাবে বেশি কথা বলতেন যেমন ধরো জোর করে ধরে নিয়ে এসে অশ্বত্থ মাকে ধরে নিয়ে এসছে পরোক্ষ কীভাবে হয় দেখো চালাকিটা পরোক্ষভাবে কথা বলছেন ডাইরেক্টলি বলছেন অশ্বত্থ মাকে ধরে নিয়ে এসেছেন অশ্বত্থ অন্যায় করেছে অশ্বত্থ মাকে ধরে নিয়ে আসার পর এবার দ্রৌপদীর কাছে ফেলেছেন যুধিষ্ঠির মহারাজও রয়েছেন এবার সেখানে প্রশ্ন হলো কৃষ্ণও রয়েছেন সেখানে এবার ওকে কি করা উচিত সেই সম্বন্ধে জিজ্ঞাসা করছেন দ্রৌপদীকে জিজ্ঞাসা করার পর দ্রৌপদী বলছেন এটা এ তো গুরুপুত্র তো গুরু যে গুরুর কৃপাতে তুমি অস্ত্রবিদ্যা শিখেছ তার পুত্রকে মারা যাবে না ভীম বলছে ভীম বলছে মেরে ফেলো বেটে শিগগিরি শিগগিরি মারো অর্জুন এবার বিভিন্ন লোকে বিভিন্ন করে বলছে যুধিষ্ঠির মহাজকে বলাতে যুধিষ্ঠির মনে এ তো অপরাধটা করেছে ওর চরণে তা দ্রৌপদী কী বলে আমি শুনি যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করি কী বলব কী করবেন বলছি অপরাধ তো যে ওর চরণে তো ও কী বলে আগে শুনি তারপর আমি বিচার বলবো তো বিচার বলতে গিয়ে দ্রৌপদী বৈষ্ণবী সে বলছে ওকে মারা যাবে না ও ছেড়ে দাও কৃষ্ণের দিকে তাকাচ্ছ অর্জুন কৃষ্ণ কি বলে কৃষ্ণ এবার পরক্ষ কথা বলছেন কৃষ্ণ ডাইরেক্টলি বলছেন না তিনি বলছেন ব্রহ্মবন্ধু নহন্তব্য এত তাই হন এ কথাটার মানে কি হলো কে কী সিদ্ধান্তে আসবে ব্রহ্মবন্ধু নহন্তব্য ব্রাহ্মণ যদি অত্যন্ত অপক অত্যন্ত অপকৃষ্ট হয় নোংরা তাকেও খুন করা যায় না দৈহিক শাস্তি হওয়া যায় ব্রহ্মবন্ধু নহন্তব্য এত তাই বদারণ এত তাইকে মারতে হবে লেখা আছে শাস্তি এত ক্ষমা করা যাবে না এত তাইকে মারতেই হবে আবার অন্যদিকে বলছেন ব্রহ্মবন্ধুকে মারা যায় না অর্জুন তো কাবড়ে গেছে গবু থাকে যে কী বলে রে ভাই এ তো মানা মানে বোঝা যাচ্ছে না একবার বলছে ব্রহ্মবন্ধু নহন্তব্য আবার বলছি আত মানতে হবে তাহলে কোন দিকে আমি যাই তাহলে বুঝতে পারছো পরোক্ষ ভগবান ডাইরেক্ট বলবে না চালাকি করে কথা বলে শেষে কি হলো অর্জুন ভগবানের কৃপাতে বুঝতে পারল যে ব্রাহ্মণকে অপদার্থ হলেও তাকে দৈহিক শাস্তি না দিয়ে অন্যরকম শাস্তি দেয়া যায় যেমন তাকে লেখা আছে অনেক কিছু আমি আর সেসবে যাচ্ছি না স্থান থেকে বহিষ্কার করে দাও মাথা কামিয়ে দাও গোপ কামিয়ে দাও যা কিছু করো ওকে মাথায় ঘোল ঢেলে ধাক্কা মেরে তাড়িয়ে দাও সব কেড়ে নিয়ে তো অর্জুন কী করলো তার মাথার মনিটা যে মনিটার জন্য এত বল ছিল মাথার মণিটাকে কেটে নিল নিয়ে ওকে মাথায় ঘোল ঢেলে তাড়িয়ে দিল স্বাস্থ্য বলছে ব্রাহ্মণের এটি মৃত্যু কোনো আচার্য কোনো নোংরা কাজ করলো তাকে কি খুন করে ফেলবে এরকমভাবে তাকে কাপড় চোপড় খুলিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয় আর বর্তমানকালে করবে না সেটা কেউই করবে না আরও ওকে বলবে আপনি থাকুন উনি বদমাস উনি এরকম বলেন ওনার কোনো বৈষ্ণবতা নেই আপনি ঠিক বলেছেন থাকুন লেখা আছে স্বাস্থ্যে ওনাকে উল্টে সাপোর্ট করবে হ্যাঁ কিন্তু আপনি আপনি স্বাস্থ্যের কথা বলেন আক্রমণ করবে এক সন্ন্যাসী ছাব্বিশ সাতাশ বছর ধরে একটা কন্যাকে নিয়ে রয়েছে তাকে কিছু বলবে না ও পারে আবার সেখানে ইন্টারন্যাশনাল ওকে সহায়তা করছে কেন ও লিখে দিয়েছে মরার পরে আপনি আপনারা পাবেন মন্দিরটা ওকে কিছু বলছে না কিন্তু আপনি একটা সত্যি কথা বলেন সিদ্ধান্ত তখন আপনাকে সবাই মিলে মারতে আসবে এইটির নিয়ম এইটির নিয়ম এটা মায়েদের আচার্যর কাজ করতে নাই এ নিয়ে যে কত আক্রমণ আমার উপর এসছে হরি কথা বলেছি বলে প্রত্যেকটা কথার জবাব দেওয়া হয়েছে পাঁচটা একটা বই হয়ে যায় পাঁচটা উত্তর দক্ষিণ ভারত থেকে বিদেশ থেকে সব কেন তার উত্তর দেওয়া হয়েছে একটা বই বই লেখা হয়ে গেছে ইংরাজিতে হয়েছে আওয়াক হয়ে যাবে যুক্তিগুলো যদি বলতে থাকি আমি বাপ রে পাপ কাকে বলে অপরাধ কাকে বলে ক্রাইম এই তিনটের পার্থক্য কী ব্যারিস্টার তারা সব ব্যারিস্টার তারা প্রশ্ন করছে যে মহারাজ আমরা তো কাকে বলে পার্থক্য বুঝি না আমরা আইনের অনেক কিছু বুঝি ব্যারিস্টার তিনজন ব্যারিস্টার কল্যাণী তারপরে আরও অন্য অন্য গুরুমায়ের থেকে দিকে আমি চিনি না ওরা ওখানে আমাকে চেনে ভালোবাসে তো এই পার্থক্যটা করোনা পিরিয়ডে পাপ কাকে বলে অপরাধ কাকে বলে আর ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটি পার্থক্য কি এটা যখন বিচারটা পাতলা বই হয়ে গেছে তাদের উত্তরটা আছে ওরা অবাক হয়ে এটা শঙ্কু পড়েছে ওকে দেখিয়েছিলাম ডাক্তারবাবু শঙ্কু যে এরা এইরকম যে অবাক হয়ে গেছে যে এরকম পার্থক্য আছে আমরা তো বাপের জন্যই শুনিনি আমরা ভাবতেই পারিনি এত সূক্ষ্ম পার্থক্য এদিকে গেলে এটা পাপ হবে এদিকে গেলে এটা অপরাধ হবে এদিকে গেলে ক্রাইম হবে সমস্ত উদাহরণ দিয়ে দিয়ে বলা হয়েছে এই হলো বিচার কাজেই কেউ সত্য কথা শুনবে না চারিদিকে আক্রমণ কেন বললেন উনি এটা প্রমাণ দিয়ে বলা হলো পাঁচটা পর পর পাঁচটা উত্তর একটা বই হয়ে যাবে এরকম পাতলা সব যুক্তি দিয়ে সমস্ত স্বাস্থ্য প্রমাণ দিয়ে বলা হয়েছে তারপরও কি লোকের সংশোধন হচ্ছে হবে না তারা হরবে না যাই হোক এখানে আবিরহত্য বলছেন যে বেদ হচ্ছে পরোক্ষবাদ বেদ এরকমভাবে বলে বেদ যে এই যজ্ঞ করলে এই হয় বলছে না এটা করো এই যজ্ঞ করলে তুমি পুত্র পাবে এই যজ্ঞ করলে পুত্র পাবে এই যজ্ঞ করলে এই হবে সব কিছু এবার বলছে কিন্তু প্রত্যক্ষ বলছেন তোমাকে এটা করতে হবে এটা লোভ লোভ দেখাচ্ছে লোভ এই যজ্ঞ করলে এটা হয় জানো এটা করলে এটা হয় সব লোভ দেখাচ্ছে তাই লোভ দেখালে এবার যারা লোভী তারা দেখে তো তাই করবে লোভী ব্যক্তি কি করবে লোভ দেখে ওইখানে চলবে কাজেই বাদ বেদ অয়ম অয়ম বেদ এই বেদ পরোক্ষবাদে কথা বলে সব কথা বলে পরোক্ষভাবে বলে কৃষ্ণ যেমন বলছেন বেদে পরোক্ষবাদ ঋষিগণ পরোক্ষভাবে কথা বলে আর পরক্ষঞ্চ মমন মনপ্রিয় আমারও পরোক্ষ প্রিয় আমি প্রত্যক্ষ বলতে চাই না মানলো মানল না মানলো না পরোক্ষ হয় বললাম যার বুদ্ধি আছে বুঝে নিল পরোক্ষ কাকে বলে জানো যারা বুদ্ধিমান বোকালো পরোক্ষ মানে হাতুড়ি দিয়ে মানলেও বোঝে না আমাদের হিন্দিতে একটা হিন্দিতে একটা কথা আছে সমাজদার আদমিকে নিয়ে ইশারা কাফি হ্যাঁ হিন্দিতে একটা কথা আছে যারা বিরাট বুদ্ধিমান ইশারা করলে বুঝিয়ে যায় কি বলতে চাইছে আর বোকা ব্যক্তি এই সম্বন্ধে প্রপাত একটা গল্প বলেছেন এটা আজকে বলবো না পরের সপ্তাহে প্রপাতের সুন্দর গল্প বলেছেন প্রপাত হেঁসে হেঁসে যে সব হয়ে গেল সর্বনাশ তারপর তো ভুল হয়ে গেল পরে বুঝলো হ্যাঁ বুঝলে কথাটা পরে বুঝলো সব শেষ হয়ে যাওয়ার পরে বুঝলি আগে বোঝেনি যেটা ক্ষতি হবে এরা হ্যাঁ যাই হোক তারে পরোক্ষবাদ বেদ বলেছেন বিভিন্ন রকম বিভিন্ন রকম লোভনীয় বিভিন্ন রকম লোভনীয় কথা বলেছেন কিন্তু কেন বলেছেন বলছেন কর্মানি কর্মাণিবিধত্বে কি অগদম যথা বলে বেদের উদ্দেশ্য বেদের উদ্দেশ্য বেদের বেদের চরম উদ্দেশ্য হল তোমাকে কর্মকাণ্ডে ফেলে দেওয়া নয় তোমাকে ওখান থেকে তুলে আন। কেন তাহলে লেখা রয়েছে বিয়ে করতে হবে বিয়ে করলে এইসব করতে হবে লেখা রয়েছে লেখা রয়েছে এখন কী করবে তাহলে ভগবানকে প্রাপ্তি করতে গেলে এখন তুমি পারছ না তোমার আকর্ষণ রয়েছে ঠিক আছে বিবাহ করো করে সংসার করো তারপর তোমার বৈরাগ্য আসবে করো কিন্তু জোর করে যদি বলো চল ঠিক চল এরকম করেছে বৃন্দাবনে নিয়ে চলে গেছে হ্যাঁ থাকবে মা মা ফরমা মাধবশ্বীমের শিষ্য এত সুন্দর তার ব্যবহার গেঞ্জির ব্যবসা করত আমি খুলে বলছি না নাম বলবো না আমি যখন বৃন্দাবন থেকে আসতাম এখানে বাংলায় তখন আমি এ শ্রী চৈতন্য গৌরিমাঠ কৃষ্ণনগর দামোদর মহারাজ ছিল তা তিনি ভালোবাসত ওখানে থাকতাম পাট করতে বলতেন উনি যাই হোক সেইখানে ও মাঝে মাঝে আসতো ব্যবসার কাজে রাত্রির হয়ে গেল মাঠে থাকতো সকালে এত সুন্দর ব্যবহার তাকে আমি তিন বছর না চার বছর আগে হঠাৎ বৃন্দাবনে মঠে দেখলাম আমি আর নাম বলবো না কোন মঠে সে আমাকে কথাবার্তা বলছি এমনভাবে উগ্রভাবে কোথায় থাকেন আপনি এখন এমন নাম গুরু বৈষ্ণবের চরণে থাকি মনে তো হয় না দেখা তো যাচ্ছে না এরকম ভাষা কথা গৃহস্থ ব্যক্তি আমি চুপ করে থাকলাম কিছু বললাম আমি বললাম আপনি চোখটাকে খুলুন আমাকে দেখতে পাবেন খুলব কিছু উত্তর দিলাম না আমি বুঝতে পেরে গেলাম ওর অবস্থাটা কি উত্তর দিয়ে লাভ নেই আর রেগে যাওয়া তো আমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য লোককে বাঁচান করা কথা বললেও তাই আর না বললেও তাই শেষে কী হলো তার ছেলে মেয়ে নিয়ে তার ব্যবসা বন্ধ করে সবকেই নিয়ে মোটে চলে এখন তার চোখ মুখের দিকে তাকালে বুঝতে পারবে কত বড় ক্ষতি ওই আচার্য করল আমি তাকে যদি বলতাম স্বাস্থ্যের বিচার দিয়ে আপনি কত বড় ক্ষতি করলেন লোকটার এই যে সংসারটা ছাড়ালেন এ তো অন্তর থেকে ছাড়াতে পারলেন না আপনি তো বাইরে ছাড়ালেন ওই যে ছেলে মেয়ে বউ এগুলো এখনো জুয়ান বয়স আপনি যে নিয়ে গিয়ে চলে গেলেন মটে ভাড়া করা ঘরে আপনার পয়সার অভাব নিয়ে রাখলেন এটা কী করলেন আপনি এ তো সর্বনাশ করলেন ও তো ভক্তি হবে না এই রকমই বিশাল চ চ চ মটে থাকবি লাল খাবি ছানার রসা হবে খাবি থাকবি আর আর আমি একটু সেবা করে দিই শেখাবে না কিছু তারা নিজেই জানে না শেখাবে কোথেকে জানলে তো শেখাবে সব উল্টাপাল্টা বুদ্ধি দেবে আমি থাকতে থাকতে এগুলো হয়েছিল ব্রহ্মচারীকে ব্রহ্মচারীকে গৃহস্থদের সেবা লাগিয়ে দিচ্ছে যুবতী কন্যা সেবাতেমনি একদম যাবি না ওই যে রুটি দিয়ে আসো ওপরে ওই ওই মহিলার ঘরে একদম যাবি না ওই মেলা এসে এখানে খাবে খেলে খাও আর সেই মহারাজ আমার সঙ্গে ঝগড়া করছে বিরাট তেরেপুরে নাম করা ও নাম কিনে নিচ্ছে পয়সা হয়ে গেছে আমি বিক্রি আমি বলছি ও যাবে না ও রুটি দিতে ওপরে যাবে না যদি ওনার ইচ্ছা হয় নিচে এসে পাবে না যাবে না আমি ব্রহ্মচারী সর্বনাশ করুন না কিন্তু আচার্য ওরা অনুমোদন করছে এই হচ্ছে মোটোভাষ কিছু করার নেই যাই হোক তাহলে বেদেতে যে বলা রয়েছে পরোক্ষ ভাত এটা ঠিক বাচ্চাকে যেমন শাসন করে মা ওষুধ খা ওষুধ খাবো না ওষুধ খা ওষুধ খেতেই হবে তুমি জোর করে জাপটে ধরেছে ধরে বলছে যে ওষুধ খা তাহলে তোমার লাড্ডু আছে কিন্তু বাবা এনেছে লাড্ডু দেবো তাহলে আমাকে আগে দাও না আগে ওষুধ খেতে হয় তারপর লাড্ডু দেবো তো ছেলেটাকে জোর করতো আমাদেরও খাওয়াতো চিরতার জল জোর করে ঝিনুকে করে সে মনে আছে ছোটোবেলাকের কথা সব একবারে ছোটোবেলার কথা মনে রয়েছে আমার ভুলিনি কোনো কিছু মা কীভাবে কী করতেন তো এখন ওই যে লাড্ডুটা লোভ দেখালো তেতো তো ওষুধ খাইয়ে লাড্ডুটা দিল কিন্তু মায়ের উদ্দেশ্য এটা ছিল না লাড্ডু দেওয়া বা ওকে জোর করে জাপটে ধরে মুখটা টিপে কি উদ্দেশ্য একটাই ছিল ওর রোগটাকে কীভাবে সারাবে ওকে তেতো ওষুধ খাইয়ে লড়াই করে ওকে কষ্ট দেওয়া এটা উদ্দেশ্য ছিল না আবার লাড্ডু দেবো এটাও কোনো উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য একটাই ওকে কিভাবে রোগ থেকে বার করা যায় ঠিক বেদেরও এই বিচার বেদে যদি বলাও থাকে বিবাহ করতে হবে এই করতে হবে সমস্ত বলা হয় তা উদ্দেশ্য এই নয় তাকে কর্মকাণ্ডতে নাক ফোড়া বলদের মতো ঘোরানো বেদের উদ্দেশ্য এটা নয় ওকে নাক ফোড়া বলত যেমন কলুর বলত ঘোরে ওরকম ঘোড়াবো চিরকাল এটা উদ্দেশ্য না উদ্দেশ্য কি বেদের উদ্দেশ্য হচ্ছে এই কর্মগুলো করতে বলছে আপাতত করতে করতে তোমার অনুভব হবে আস্তে আস্তে তারপর তুমি এই কর্মটা কর্মমুখ কর্মমো কর্মানি কর্মাণিবিধত্তে হি অগদম যথা পরবর্তীকালে তোমাকে তোমার তোমাকে মুক্ত করে দেবে কর্মকাণ্ড থেকে তুমি ছাড়া পেয়ে যাবে এখন তুমি পারবে না বুঝবে না তোমাকে জোর করতে গেলে তুমি বুঝবে তুমি মদ খাও আরে মদ খেতে হয় বলছে আরে বেঁধেতে বলা আছে মদ খাওয়ার কথা জানো মানে তো সুরাপানের কথা বলা আছে তাই নাকি তাহলে ঠিক আছে কেরাম বলা আছে বলে তুমি যখন কালী পুজো করবে দুর্গা পুজো করবে তখন নেবে মদ তাহলে আবার এও বিচার আছে ভাগবত বলছেন সুরা কথা বলা নেই সুরার গন্ধটা নেওয়ার কথা বলা আছে আবার যদি কেউ বলে মদকে ঠিক আছে তাও যদি হলো মেনে নিই তাহলে তো অন্তত বছরের মধ্যে একবার দুর্গা পুজো হলে কালী পুজো হলে অল্প একটু মদ খাবে আর হয়তো রোজই খেত তাহলে ওই রোজ রোজ খাওয়া থেকে ওকে ভয় দেখিয়ে কমিয়ে বছরে একবার খাওয়াতে আনা হলো এই একবার খাওয়া থেকে আস্তে আস্তে এবার পরবর্তীকালে ছুটি করে দেওয়া হবে তাহলে বোঝা গেল বেদের চালাকিটা বেদ ওকে ওই রকমভাবে জড়িয়ে ফেলবার জন্য বলছে না কিন্তু ওরা বুঝছে না সেই জন্য এখানে অবিরক্ত ঋষি পরিষ্কার বলছেন যে এই যে বেদে পরোক্ষবাদ একে লোভনীয় বিভিন্ন কথা বলা আছে এই এই কথা করলে পর এই ফল পাবে আর লোক ফল চায় লোক ফল ছাড়া কিছু চায় না আমি করব কেন কি ফল পাবো ফল চাই না ফল ছাড়া করবে না তাহলে এটা বালানাম অনুশাসনম বাচ্চাদেরকে যেমন লোভ দেখিয়ে আগে নিয়ে যাওয়া হয় নাহলে এগোবে না বাচ্চাদের দেখবেন ছোটোবেলায় যখন হাঁটা শেখে তখন বাচ্চাটা উঠতে পা পা করে হাঁটে আবার পড়ে যায় বাবা ওখানে থেকে লোভ দেখাচ্ছে লজেনটা ভাবি আয় ও আস্তে আস্তে আবার পড়ে যায় তো ওখানে গেলে বাবার কাছে পাবি তা বেদের হলো কি অন্তিমে এইভাবে লোভ দেখিয়ে দেখিয়ে তাকে আগে টানছে আরে অন্তত কিছু করতো না কিছু তো করতো না তা একটু তো কিছু করছে রে বাবা সেটা ভালো কিছু তো করছে একটু এগোচ্ছে তাই হোক আর পরে আরও এগোবে তারপরে আরও এগোবে তারপর পরে চলে যাবে তো এইটার জন্য কর্মমোক্ষায়ও মানে বিধত্বে হি অগদম কর্মের কথা উপদেশ করা নেই বরঞ্চ কর্ম থেকে ছুটি করিয়ে দেওয়ার জন্য এই চালাকিগুলো বেদে বলা আছে আর যদি বলেন কেন বলা রইল বেদে ভগবান তো সবার জন্যে একটা ব্যবস্থা করবেন ভগবান সবার জন্য ব্যবস্থা আছে এরা কিছু বোঝে না এদের জন্য একটা ব্যবস্থা করা হোক আবার যারা একটু বোঝে তাদের জন্য একটা সব রকম ব্যবস্থা রাখলো কিন্তু অন্তিমে ভগবান বলছেন গীতাতে ভগবান বলছেন বেদস্য সর্বেই রহমে বে বেদের অন্তিম উদ্দেশ্য আমার কাছে কিন্তু এটা যদি প্রথমেই বলি আমার কাছে হ্যাঁ ভগবানের কাছে যে যায় হ্যাঁ ভগবানের কাছে যাবো হ্যাঁ বড়ো চালাক আছে ভগবান এইভাবে করবে না করবে না তো ভগবান নিজে বলছেন বেদে কিন্তু আমাকে আমাকে লক্ষ্য করে বলছেন আমার কাছে আসাটাই কেউ চরম কিন্তু করবে না হ্যাঁ যাই হোক এই জন্য ভগবান যার যেরম অধিকার কারোর কর্মের অধিকার কারোর এবার কর্মযোগে অধিকার হয়তো কর্ম অর্পণ করছি কর্মার্পণ ঠিক আছে তাই কর তুই কর্মার্পণে অভিমান থাকে যদি বলেন কর্মার্পণ তো ভালো মহারাজ কর্মার্পণ ভালো কিন্তু কর্মার্পণের মধ্যেও অভিমান থাকতে পারে থাকে আমি করেছি জানো তারপর ভগবানকে দিয়েছি এরকম অভিমান থাকে আমি করেছি কর্মার্পণ আমি করে ভগবানকে দিয়েছি তাই না তাহলে হচ্ছে না কোনো ওই জন্য রায় রামানন্দ সংবাদ শুনে দেখবে প্রথম থেকে আরম্ভ করে যত চর্চা হয়েছে মহাপ্রভু শুরু করেছেন প্রথম থেকে একবার বদ্ধজীব থেকে যারা গৃহস্থ তাদের কী হবে সেই সেখান থেকে শুরু করে অন্তিমে গিয়ে একবারে রাধা দাস রাধাণকে একেবারে বললে হবে না যার যেন অধিকার তাহলে যার যেরকম অধিকার সেই অনুপাতে ভগবান গীতাতে কাউর কর্মযোগ কারোর জ্ঞানযোগ কারোর ধ্যান যোগ কার রাজগৃহ যোগ ভক্তি ভক্তিযোগ বিভিন্ন করেছে কিন্তু সব কথা বললেও আপনাকে তো খেয়াল রাখতে হবে অন্তিমে কি বললে ভগবান নিজে বলছে আমি তো সব কথাই বলবো আমার বলা ছাড়া তো উপায় নেই কিন্তু সবার জন্য আমাকে কিছু করতে হবে তো কিন্তু অন্তিমে আমি কী বললাম এই জন্য আমাদের যখন নীতিশাস্ত্র বা তর্কশাস্ত্রে তো আছে যে পূর্বে যে যুক্তিটা দেবে কোনো শাস্ত্র পড়তে আরম্ভ করেছ পূর্বে তো দেখলে এই কথা বলেছি। আবার দুটো অধ্যায় পর পূর্বে বলেছে এটা এখন বলছি এটা এবার কি কথা কথাবার্তা ঠিক নেই বলবে তো কিন্তু এটা নয় উত্তরটা হলো এই পূর্বে যে যুক্তিটা দেবে পরের যে যুক্তিটা দেবে পরের যুক্তি পূর্বের যুক্তি থেকে বলবান পূর্বাপেক্ষা পরবিধি বলবান কেউ মাথা ঘামায় না সব পাগলের মতো উন্মাদ কেউ চিন্তা করেন এ মা এটা লেখা আছে আমি তো সব তো জানি আমি লেখা আছি পরে কি লেখা আছে দেখ সেটা দেখবেন ধৈর্য নেই এই জন্য শাস্ত্রের বলা আছে যদি পূর্ববিধি বলা থাকে পরবিধি তার তাহলে পূর্বাপেক্ষা পরবিধি বলবান একটা উদাহরণ দিলে এটা বুঝতে পারবে একটা সামান্য উদাহরণ দিলে বুঝতে পারবে এটা হচ্ছে কি বাংলা থেকে সমস্ত ভক্তরা মহাপ্রভুর দর্শনের জন্য চাতুর্মাস পালন করবেন বলে কোথায় গেছেন পুরুষোত্তম ধাম নীলা চলে গেছেন তাদের প্রাণ গৌরাঙ্গ তাকে মেলবেন চতুর্মাস চাতুরমাত থাকবে এদিকে রাজা প্রতাপরুদ্ধ ছাদ থেকে ছাদের ওপর থেকে রাজা প্রতাপরুদ্র তারপর কাশী মিশ্র সার্বভৌম আচার্য রাজাকে বলছেন যে ছাদের উপরে চলো গোপীনাথ আচার্য আছে এ সবাইকে চেনে আমিও চিনি কিন্তু সবাইকে চিনি না তো গোপীনাথ পরিচয় করিয়ে দেবে সব মহাপ্রভু নিয়ে আসছে ভক্তরা আসছে অদ্বৈত হ্যাঁ এখানে মিলন হবে সাত থেকে আমার পরিচয় করাবো ছাদের উপর থেকে রাজা দাঁড়িয়ে রয়েছে পরিচয় করে ওই যে আসছেন কোটি সূর্যের মতো তেজ এনার নাম হলো অদ্বৈত গোসাই যাকে মহাপ্রভু সম্মান করেন প্রচণ্ড আর ইনি যে আসছেন পেছনে এনে হচ্ছে নিত্যানন্দ ভগবানের দ্বিতীয় কলেবর একই যেই নিত্য তাই নাকি এরকম তেজ গায়ে মনে হচ্ছে সূর্য উঠেছে বৈষ্ণবের তেজ লোকায় না সুখদেব গোস্বামী ছাই ভস্ম মেখে রয়েছে সব ছাই মাটি তারপরেও বৈষ্ণবের তেজ একটা প্রকাশ পায় এরা লোকানো যায় না বৈষ্ণবের তেজ যতই লোকাক ময়লা কাপড় পরুক ময়লা কাপড় ততই প্রকাশ পায় বৈষ্ণবের তেজ সেখান থেকে যখন পরিচয় করছেন তারপরে মহাপ্রভু বলছেন সবাইকে এই শিগগিরই তোমরা যাও সবাই সমুদ্রে স্নান করো করে সমুদ্রের তীর থেকে জগন্নাথের চক্রকে দণ্ডবোধ করো করে শিগগিরই প্রসাদ পাওয়া সে কথা বলছেন এবার রাজা প্রতাপ এটা কেমন হলো এটা কেমন হলো আমরা তো জানি ক্ষেত্রেতে এলে উপবাস করতে হয় মাথা কামাতে হয় চান করতে হয় এটা ইনি বলছেন যাব শিগগিরি সমুদ্রে করে করেছে তাড়াতাড়ি প্রসাদ পাও এ কো কোথাকার নিয়ম হলো তখন সার্বভট্টাচার্য বোঝাচ্ছে রাজা রাজা তুমি যেটা বলছো এটা ঠিক কিন্তু এটা হলো বিধিমান তুমি যেটা বলছো এটা বিধিমার শাস্তে বেদেতে এটা বলা আছে এরমই করতে হয় কথাটা ঠিক কিন্তু এখানে বেদ যিনি রচনা করেছেন তিনি স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য যিনি বেদকে উপহার দিয়েছেন বেদ যার নিঃশ্বাস থেকে এসছে আর সেই ভগবান দাঁড়িয়ে যদি বলে যে যাও চান করে সাকি যা চক্রকে অনুরোধ করে শিগগিরি প্রসাদ পাওয়া বিশ্রাম করে তারপর আমাকে আসবে তাহলে কোন কথাটা মানবে বেদে তো তিনি বলেছেন বেদে বলেছেন এটা করতে হয় বুঝে আমি বেদেতে ইনি বলেছেন বেদে লেখা আছে আর এখানে তুমি সাক্ষাৎ বলছেন যাও চাঙ্গ তাহলে কোনটা মানবে তো উনি তো লিখেছে কিন্তু এখানে তুমি সাক্ষাৎ বলছেন যাও তো কোনটা মানবে ওটা হলো বিধিমার্গ কর্মকাণ্ডে বিধিমার্গ আর বিধিমার্গ কর্মকাণ্ড সবসময় হবে এমন কোনো কথা নেই বিধিমার্গে অনেক ভালো এগোনো যায় কথাটা বুঝতে হবে হয় নাহলে অনেকে বলবে আপনি কর্মকাণ্ড বলেন কর্মকাণ্ড বলি নাই আমি কান ধরছি হ্যাঁ আসল কথা হলো আমি বোঝাতে গিয়ে এটা বলতে বাধ্য হয়েছি আসল কথা হলো অনেকে কর্মকাণ্ডের নাম করে অনেকে বিধিমার্গের নাম করে কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় যেটা আমি একটু আগে উদাহরণ দিলাম দক্ষিণ ভারত থেকে ব্রাহ্মণকে নিয়ে কর্মকাণ্ডে পোষায় দেয় আমার বলা উচিত ছিল না কেন একটা কথা বললে অনুভূতি মহারাজ এই কথা বলেছে প্রত্যেকটা শব্দ রেকর্ডিং বিপদ হয়ে যাবে না সব কথা মেপে বলতে হয় যাই হোক এখন প্রতাবরধদের কথাটা মিথ্যে নয় পতাবর শিখি বলছে। প্রতাবর বেদে যা লেখা আছে তাই বলছেন কিন্তু বেদ যিনি সৃষ্টি করেছেন যার থেকে বেদ এসছে তিনি নিজে দাঁড়িয়ে বলছেন কোন কথাটা মানবে তার এই কথাটা মানতে হবে এটা রাগমার মহাপ্রভু জানেন এরা এত শয়ে শয়ে কিলোমিটার মাইল শয় মাইল পূর্বে কিলোমিটার ছিল না ছয় শ মাইল পার করে আমার কাছে এসছে কষ্ট করে না খাওয়া না দেওয়া বিশ্রাম কিছু যাও শিগগিরি যাও এটা ভালোবাসার কথা যাও আগে সমুদ্রে চান করো করে জগন্নাথের চক্র দেখবে শিগগিরি এখানে এসে প্রসাদ পাবে তারপরে আমার সঙ্গে বিকেলে নিত্য হবে কীর্তন হবে বিকেলে তাহলে এই কথাগুলো লোকে বোঝা উচিত এই উদাহরণের মাধ্যমে বোঝা গেল যে সত্যি তাই লেখা অনেক কিছু থাকবে কিন্তু কোনটা মানব কোনটা মানব না পরিষ্কার কথা আমার গুরুদেব বৈষ্ণবের যা আমাকে বোঝাচ্ছেন সেটা মানব আমি তো অত স্বাস্থ্য বুঝি না হ্যাঁ বই পড়ে বুঝে নেবো আর গুরু বৈষ্ণব বলেছে পৌপাত বলেছেন ভক্তিম ঠাকুর তো সে কথাটা মানলেই হয়ে গেল আমি তো অত বুঝি না আমার বুদ্ধি কম তা গুরু বৈষ্ণব যে মেনে নিলেই হলো আমার মঙ্গল হয়ে গেল সেটা মানুষ পারে না অহংকার এত থাকবে মানবে না আর তখনই তার আজকে এই পর্যন্ত আলোচনা বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি শ্লোকের উচ্চারণ করি বাদ বেদ বাদ বেদ অয়ম বালানাম অনুশাসনম কর্মমুখায় কর্মণে বিধত্বে হি যথা তাহলে কি দিয়ে শুরু করেছিলাম ভয় দ্বিতীয় বিনিবেশ ঈশাৎ অপতষ্য বিপর্যয় অশ্রুতি তন্ময়া অত বুধ আভয় ভক্তশম গুরুদেব তৎমা এই শোকের আবার বিস্তৃত ব্যাখ্যা হবে আজ এই পছন্দ ক্ষমা করবেন